বাসর রাতে অত্র নিজের রুমে ঢুকতেই দেখল তার বিয়ে করা বউ আভা শাড়ি ফেলে ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে বাসর ঘরে ঢুকেই এরকম একটা দৃশ্য দেখতে অত্র তার জন্য মোটেই প্রস্তুত ছিল না না চাইতেও অত্রের চোখ চলে যায় আভার পেটের বাম পাশে থাকা অসম্ভব সুন্দর তিলটার দিকে তার চোখ আটকে যায় সেখানে ফর্সা পেটের উপর কালো তিলটা চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে ধীরে ধীরে সে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে হঠাৎ করেই হুশ ফিরে আসায় অত্র কোনো মতো নিজেকে সামলে নিয়ে বলে ওঠে এই মেয়ে তোমার কি লজ্জা নেই আভা পিছন ফিরে অত্রকে দেখে বিশাল বড় একটা শখ খায় ও দরজা লক করতে ভুলে গিয়েছে আভা তাড়াতাড়ি নিজের তিন পিজ নিয়ে বাথরুমে ছুটে চলে যায় আভা বের হতেই এই অত্রতাকে খুব জোরে দেওয়ালের সাথে চেপে ধরে বলে কান খুলে শুনে রাখো আমি তোমাকে নিজে ইচ্ছে করে বিয়ে করিনি পরিবারের চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি আজ একটু আগে যেটা করেছ ভুলেও দ্বিতীয়বার যেন এটা আর না হয় তোমার এই চেহারায় আমার বাবা মাকে ফাঁসাতে পারলেও এই অত্রকে ফাঁসাতে পারবে না আমি আফরাকে ভালোবাসি বলেই খুব জোরে আভাকে ধাক্কা মারে আভা টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় অত্রর এই ব্যাপারে আভা একটুও ঘাবড়ায়নি ও তো এটাই চেয়েছিল সংসার করার কোনো ইচ্ছে আভার নেই আভা উঠে দাঁড়িয়ে অত্রকে বলল ধন্যবাদ আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন আভার কথা শুনে অত্র অবাক হয় আভা আবার বলতে থাকে অনেক রাত হয়েছে আপনার পাশে এক খাটে শোয়ার আমার কোনো ইচ্ছে নেই খাটে কেন বলছি এক রুমেই থাকার কোনো ইচ্ছে আমার নেই আপনি বরং আপনার নিজের রুমে নিজের খাটে ঘুমান আমি বেকনিতে ঘুমাচ্ছি আমাকে একটা কাথা আর বালিশ দিল ই চলবে এবার আভার কথায় অত্র খুব অবাক হলো এই মেয়ে বলে কি যাই হোক অত্র আভাকে একটা বালিশ আর একটা কাথা দিয়ে দিল আচ্ছা আমি তাহলে যাই গুড নাইট অত্র আভার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল একটু পর ফ্রেশ হয়ে নিজেও শুয়ে পড়ল কি অদ্ভুত এই মেয়েটা আমি এত রুড বিহেভ করলাম ও কোনো রিয়েকশনই দেখালো না কোনো তো রহস্য আছেই ওর মধ্যে ধুর আমি এই মেয়ের কথা কেন এত ভাবছি আমি তো আফরাকে ভালোবাসি দেখি আমার বেবিকে একটা কল করি কি হলো পাগলিটা কল রিসিভ করছে না কেন ও কি আমাকে ভুল বুঝলো এসব ভাবতে ভাবতে অত্র ঘুমিয়ে পড়ল এদিকে আভার আজ অনেক ভালো লাগছে বাবা মা তাকে বোঝা মনে করত জোর করে তাকে বিয়ে দিল কতই না ভয় পেয়েছিল সে এই বিয়েতে আভার একটুও মতো ছিল না অত্র তাকে মেনে নেয়নি এটাই অনেক এখন সে নিজের মতো করে বাঁচতে পারবে সকালে ঘুম থেকে উঠে বেলকনি থেকে রুমে চলে আসে তারপর একবার অত্রের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় তারপর লাগেজ থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য কিছুক্ষণ পরে একটা নীল শাড়ি পরে ভেজা চুলে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি করার জন্য হঠাৎ মুখের উপর পানির ছিটা পোড়ায় ঘুম ভেঙে যায় অত্রের তারপর বিরক্তি নিয়ে চোখ মেলে তাকায় কিন্তু চোখ মেলে তাকানোর পর তার সব বিরক্ত যেন এক নিমিশেই দূর হয়ে যায় সে চুপি চুপি দেখতে থাকে আভাকে হঠাৎ আভার মনে হয় পেছনে থেকে অত্র তাকে দেখছে তাই সে পেছনের দিকে তাকায় কিন্তু দেখে অত্র ঘুমিয়ে আছে তারপর আভা উঠে আর একবার অত্রের দিকে তাকিয়ে নিচে কিচেনে চলে যায় আভা চলে যাওয়ার পরে অত্র চোখ মেলে তাকায় আর নিজেই নিজেকে গালি দিতে থাকে স্টুপির অত্র কি হয়েছে তোর বারবার কেন ওই মেয়ের দিকে এভাবে তাকাচ্ছিস আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলি তারপর অত্র টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায় আভা কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্না করছে আভা তার কাছে গিয়ে তাকে সালাম করল আর বলল মা আমি কি রান্না কাজে আপনাকে হেল্প করব না মা তুমি এত সকালে এখানে কেন। এত সকালে এখানে কেন। আন্টি আসলে রুমে থাকতে ভালো লাগছে না তাই একটু আপনার কাছে হেল্প করতে এলাম আন্টি বলছ কেন আমি তোমার শাশুড়ি আর শাশুড়ি তো মায়েরই মতন আমাকে তুমি মা বলে ডেকো আচ্ছা মা অত্র কি ঘুম থেকে উঠেছে জি না মা এখনো ঘুমাচ্ছে তুমি যাও অত্রকে ডেকে তুলে বলো ফ্রেশ হয়ে নিচে আসতে সবাই একসাথে ব্রেকফাস্ট করে নাও কিছুক্ষণের মধ্যে সবাই বউ দেখতে আসবে তোমাকে তো আবার রেডি হতে হবে তাড়াতাড়ি যাও আচ্ছা মা ঠিক আছে তারপর আভা এসে দেখে অত্র ফ্রেশ হয়ে সোফায় বসে কারো সাথে ফোনে কথা বলছে কারো যদি ফোনে কথা বলা শেষ হয়ে থাকে তাহলে নিচে চলে যাক মা তাকে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে হে ইউ আমার একটা নাম আছে আই এম অত্র অত্র আহমেদ আপাতত আমি কারো নাম জানার জন্য ইন্টারেস্টেড নই এটা বলার সাথে সাথে অত্র উঠে আভার গাল শক্ত করে চেপে ধরে বলে হাউ ডেয়ার ইউ সে দেট আমার সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার আভা ঝাড়ি মেরে অত্রের হাত সরিয়ে বলে এখানে সাহস দেখানোর মতো কিছু বলিনি যেটা ঠিক সেটাই বলেছি আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন ভুল করেও কথায় কথায় আমাকে টাচ করার মতো দুঃসাহস দেখাতে যাবেন না এর পরিণাম কিন্তু ভালো হবে না মাইন্ড ইট মিস্টার অত্র আহমেদ এটা বলে আভা সোজা নিচে বলে যায় আর এদিকে অত্র অবাক বৃষ্টিতে আভার চলে যাওয়ার দিকে তাকে মনে মনে বলতে থাকে এ কেমন মেয়েরে বাবা ভেবেছিলাম আমি তাকে ইগনোর করব এখন তো দেখোচ্ছি উল্টো সে আমাকে ইগনোর করছে শুধু ইগনোর নয় রীতিমতো অপমান্নের জন্য ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে হবেই তারপর অত্র নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে তারপর আভার দিকে এক নজর তাকিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে তারপর পাশ থেকে অত্রের ছোট বোন আদৃতা বলে কি রে ভাইয়া এরকম টমেটোর মতো লাল হয়ে আছিস কেন মনে হচ্ছে যে কোনো সময় ফেটে যাবি চুপ একটাও কথা না বলে চুপচাপ খা না হলে টমেটোর মতো তোকে ফাটাবো সব সময় ফাজলামি অত্রে আম্মু এই আদ্রিতা তাড়াতাড়ি চুপ খেয়ে নেতর ভাবিকে তো সাজাতে নাকি কি বলো আম্মু আমার ভাবি এমনই যে সুন্দরী তাকে যদি আরো সাজাই তাহলে তো লোকের নজর লেগে যাবে এটা শুনে অত্রে রাব্বু আম্মু দুজনই হেসে ওঠে তারপর অত্রে রাব্বু আভাকে বলে কিরে মা এখানে তোর কোনো সমস্যা হচ্ছে না তো না বাবা দেখ একদম লজ্জা পাবি না এটা এখন তোরই বাড়ি তাই যেভাবে সুবিধা হয় সেভাবে থাকবি ঠিক আছে বাবা এটা শুনে অত্র মনে মনে বলে বাবা তোমারও না মাথা খারাপ সমস্যাকেই জিজ্ঞেস করছ তার কোনো সমস্যা হচ্ছে কি না যত সব আদি খেতা খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায় রেস্ট করার জন্য তার কিছুক্ষণ পরে আদ্রিতার সব বান্ধবীরা চলে আসে তাদের সবাইকে নিয়ে আদ্রিতা অত্রের রুমে চলে যায় গিয়ে দেখে আভা বেডের উপর বসে আছে আর অত্র বেকুনিতে দাঁড়িয়ে আছে আদ্রিতা অত্রের কাছে গিয়ে বলে ভাইয়া এখন তুই বাইরে যা আমাদের ভাবির সাথে কাজ আছে তোদের কাজ তোরা কর আমি কেন বাইরে যাব আমি আমার রুম ছেড়ে কোথাও যেতে পারবো না রুম ছেড়ে যেতে পারবি না নাকি বউকে রেখে যেতে পারবি না কোনটা বলতো। দেখ একদম আমার সাথে ফাজলামি করবি না তুই একদিনেই বউ পাগল হয়ে গেছিস সেটাতে কোনো দোষ নেই আর আমি বললেই দোষ ভুর থাক তোরা আমি চলে যাচ্ছি রুম থেকে এটা বলে অত্র রেগে রুম থেকে বের হয়ে যায় আর এটা দেখে ওরা সবাই হাসতে থাকে তারপর সবাই মিলে আভার সাথে গল্প শুরু করে গল্প করতে করতে দুপুর হয়ে যায় সারা বাড়ি ভর্তি মেহমান দুপুরবেলা পার্লারের লোক এসে আভাকে সাজানো শুরু করল আভার বাসা থেকে আভার আম্মু আব্বু ভাই ভাবি সকলেই এসেছে আভা বাবা মায়ের একমাত্র মেয়ে সবার খুব আদরের বৌভাতের অনুষ্ঠান শুরু আভাকে একটা বেগুনি রঙের শাড়ি পরানো হয়েছে অত্র আভাকে দেখে চোখে ফেরাতে পারছে না অসম্ভব সুন্দর লাগছে আভাকে কিন্তু তাতে আমার কি অত্রর সব বন্ধুরা এসে অত্রকে কনরেস করছে আর আভার এত এত প্রশংসা করছে হেই ডুড কি যে বলিস না ওই মেয়ে কখনো আমার আফরার মতো হতে পারবে না এটা শুনে সিয়াম বলল দোস্ত তুই জানিস না আফরার বিয়ে ঠিক হয়ে গেছে তোর বিয়ের খবর শুনেই ও ওর ফ্যামিলির পছন্দ করা ছেলেকে হ্যাঁ বলে দিয়েছে কি বলছিস তুই না এটা কখনো হতে পারে না আমার ইমিডিয়েটলি আফরার সাথে কথা বলতে হবে দোস্ত আজ তোর বৌভাত এখন এটা করা তোর ঠিক হবে না অনুষ্ঠান মিটে গেলে না হয় যা করার করিস আমার আর এক মুহূর্ত লেট করা যাবে না বলেই অত্র কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল এদিকে আভাওর বাবা মাকে দেখে একটুও কান্না করেনি বরং তাদের কাছে গিয়ে বলছে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো এসেছ খেয়েছ এবার বাসায় চলে যাও এটা শুনে আভার বাবা মা অবাক হয়ে যায় তারপর আভার বাবা বলে আভা কি বলছি সেসব আজ তোর বৌভাত আমরা তোকে নিতে এসেছি আজ তুই আর অত্র আমাদের সাথে আমাদের বাসায় যাবি এটাই তো নিয়ম কোনো নিয়মের তোয়াক্কা আমি করি না আর আমি কখনো তোমাদের বাসায় যাব না তোমাদের কাছে বোঝা হয়েছিলাম তাই এতদিন লোকের হাজার কথা শুনতে হয়েছে তোমাদের কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে এখন তো আর তোমাদের কারো কথা শুনতে হবে না বিয়ে করতে বলেছ বিয়ে করেছি এখন তোমরা শান্তিতে থাকতে পারবে আমি এখন এই বাড়ির বউ এখন থেকে আমাকে আমার মতো ভালো থাকতে দিবা আমরা কেন এটা করেছি তুই খুব ভালো করেই জানিস আমরাও চাই আমাদের মেয়েটা হাসি খুশি থাকুক অতীতে যা হয়েছে সব ভুলে জামা আমরা কেউ তোর খারাপ চাই না অত্র তোকে খুব ভালো রাখবে ওকে মেনে নে দুজনে সুন্দর একটা সংসার সাজা আভা শোন আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে আভা ওদের সামনে থেকে নিজের রুমে চলে আসলো আজ খুব কষ্ট হচ্ছে তার কান্নায় বুক ফেটে যাচ্ছে মনে হচ্ছে এতদিন জমিয়ে রাখা কষ্টগুলো আজ আভার চোখ বেয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে আভার মা বাবা রকম অত্রের বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে অত্রদের বাসা থেকে বিদায় নিয়ে অত্র আভাকে ছাড়াই নিজের বাসায় চলে গেল এদিকে অত্র আফরার কাছে এসেছে এখন আফরার সাথে কথা বলাটা খুবই জরুরি অত্র আরফাদের বাড়ি এসে দেখে আরফাদের বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখার সাথে সাথে অত্রের বুকের ভেতরটা ছ্যাত করে ওঠে সে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু তার পাগুলো যেন চলতেই চাচ্ছে না অত্র কোন রকম বাসার মধ্যে ঢুকে একজনকে জিজ্ঞেস করে আরফা কোথায় আফরার তো আজ গায়ে হলুদ কিন্তু আপনি কে এটা শোনা মাত্র অত্র আর দাঁড়িয়ে থাকতে পারল না সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পারল আফরা খুব সুন্দর করে হলুদের সাজে স্টেজে বসে আছে এটা দেখার সাথে সাথে অত্রের দমটা যেন বন্ধ হয়ে যাবে এরকম মনে হয় স্টেজের পাশে গিয়ে অত্র আরফাকে ডাকে আরফা হঠাৎ অত্রের কণ্ঠ শুনে আরফা চমকে ওঠে তাকিয়ে দেখে স্টেজের পাশে অত্র দাঁড়িয়ে আছে তুমি এখানে এসেছ কেন তোমার তো এখন নতুন বউয়ের সাথে থাকার কথা আফরার মুখে এমন কথা শুনে অত্রর রাগ চরমে পৌঁছাল আফরাকে সবার সামনে স্টেজ থেকে টানতে টানতে একটা খালি রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল অত্র এসবের মানে কি আফরা তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি আমার বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব আমি তোমার কাছে একটু সময় চেয়েছি আর তুমি এভাবে আমাকে না জানিয়ে বিয়ে করতে যাচ্ছ আফরা প্লিজ এমনটা করো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আফরা সোনো অত্র যা হয়ে গেছে তুমি মেনে নাও এই দেখো আমিও আমার ভাগ্যকে মেনে নিয়েছি তুমি যদি আমার হতে তাহলে তোমার ফ্যামিলি আমার সাথেই তোমার বিয়ে দিত কিন্তু তারা আমাকে পছন্দ করেনি তোমার বউকে পছন্দ করেছে আমি জানি তুমি ওকে মেনে নাওনি এখনো ওকে স্ত্রী মর্যাদাও দাওনি আমি চাই তোমরা একটি সুখী দাম্পত্যের মতো জীবনযাপন করো প্লিজ অত্র আমাকে তুমি ক্ষমা করে দিও আমরা এক হতে পারিনি তো কি হয়েছে আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে অত্র আফরা ওটা কোনো মেয়ে না একটা চুড়েল তুমি জানো না ওকে মেনে নেওয়া আমার পক্ষে ইম্পসিবল আমি তোমাকে খুব ভালোবাসি আফরা আফরার হাত ধরে তুমি প্লিজ এই বিয়েটা ভেঙে দাও আমরা খুব দূরে চলে যাব একটা সুন্দর সংসার সাজাব অত্র আমার হাত ছাড়ো এটা আর সম্ভব না কাল আমার বিয়ে প্লিজ তুমি চলে যাও আফরা প্লিজ বোঝার চেষ্টা করো তুমি কেন বুঝছ না আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমার চাই অত্র আফরাকে খুব জেরে দেওয়ালের সাথে চেপে ধরে অত্র আমার লাগছে ছাড়ো আমাকে তুমি তুমি বলো এই বিয়ে ভাঙবা নাকি আমি ভাঙবো আফরা অত্রকে খুব জোরে একটা ধাক্কা দিয়ে ঠাস করে অত্রর মুখে একটা চর বসিয়ে দিল ছি অত্র তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম কিন্তু তুমি এতটা স্বার্থপর সেটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে চাইলেই সব কিছু সম্ভব হয় না অত্র আমাদের সমাজ পরিবার নিয়ম নীতি বলেও অনেক কিছু আছে তুমি ভাবলে কি করে তোমার এমন একটা প্রস্তাবে আমি রাজি হয়ে যাব নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ঘর ভেঙ্গে দিব এটা তুমি ভাবতে পারলে কি করে আরফা তুমি আমাকে ভুল বুঝছ আমি তোমাকে ভুল বুঝছি না অত্র যেটা সত্যি সেটাই বলছি শোনো শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে ভাগ্য লাগে যেটা তোমার বা আমার কারোরই নেই আর এটাই বাস্তব বাস্তবতাকে মেনে নিতে শিখো অত্র একটা কথা সবসময় মনে রাখবে উপরওয়ালা আভাকেই তোমার জীবন সঙ্গী হিসেবে তৈরি করেছে আমাকে নয় তাই ওকে তুমি মেনে নাও আমি হয়তো তোমার প্রথম ভালোবাসা ছিলাম কিন্তু আভাই হবে তোমার শেষ ভালোবাসা সেটা একদিন তুমি নিজেই বুঝতে পারবে আর একটা কথা আর কখনো নিজের ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে এসো না আমার নতুন জীবনের জন্য দোয়া করো আমি চাই না অতীতের কথা ভেবে ভবিষ্যৎ নষ্ট করতে তুমি নিজে সুখী হও আর আমাকেও সুখী হতে দাও ভালো থেকো অত্র গুড বাই এটা বলে আরফা রুম থেকে বের হয়ে চলে যায় আর অত্র ছলো চোখে তার যাওয়ার পানে চেয়ে থাকে ঘড়িতে রাত একটা ত্রিশ ছুঁই ছুঁই অত্র পচণ্ড নেশা করে মাতাল হয়ে নিজের বাসায় ফিরছে রুমে ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়ল পরক্ষণেই মনে পড়ল আভার কথা আজ ওর জন্যই অত্র আফরাকে হারালো। আজ ওকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বে অত্র উঠে বেকনিতে আভার কাছে গেল আভা তখন ঘুমে মগ্ন ঘুমন্ত আভা মুখে হালকা চাঁদের আলো আর হালকা অন্ধকার মিলে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করেছে আর সেই সৌন্দর্য অত্রকে ভীষণভাবে আকৃষ্ট করছে অত্রের মনে চাইছে সবকিছু ভুলে আভার মাঝে ডুবে যেতে অত্র হাঁটু মুড়ে আভার পাশে ফ্লোরে বসে পড়ে তারপর আভার খুব কাছে চলে যায় এতটা কাছে চলে যায় যে অত্র আভার প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছে আভার মুখের দিকে তাকালেই অত্রর এক অদ্ভুত মায়া কাজ করে এটা অত্র এর আগেও ফিল করেছে ও জানে না এটা কি হয়তো উপরওয়ালা সবটা উপর থেকেই সেট করে রেখেছে হঠাৎ অত্র কিছু একটা ভেবে আভাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে রুমে এনে বিছানার ছুঁড়ে মারে হঠাৎ বিছানায় এভাবে ধ্রুপ করে পড়ার পরে আভার ঘুম ভেঙে যায় তার চোখ যায় অত্রর দিকে অত্র ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে তার দিকে আভা তার কোনো পাত্তা না দিয়ে বলল এসবের মানে কি বলেছি না আমাকে কখনো টাচ করবেন না বলেই উঠে যেতে চাইলে অত্র আভার হাত ধরে ফেলে আভা বুঝতে পারে অত্র ড্রিঙ্কস করেছে হাত ছাড়ুন আমার অত্র আরও জোরে আভার হাত ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে আনে আভা চোখ বড় করে অত্রর দিকে তাকিয়ে থাকে অত্রর এখন হুশ নেই ওকে এখন কিছু বললে ও উল্টো রিয়েক্ট করতে পারে অত্র আভার থোঁটের দিকে গভীরভাবে চেয়ে আছে অত্র আভার ঠোঁটের দিকে এগিয়ে আসছে আর আভার রাগে শরীর ঘিন ঘিন করছে আভা অত্রকে একটা ধাক্কা দিয়ে চলে আসতে গেলেই অত্র আবার আভার হাত ধরে আভাকে বিছানায় ফেলে দেয় এক টানে আভার বুক থেকে শাড়ির আঁচল ফেলে নিজে আভার উপর লাফিয়ে পড়ে আভা প্রচুর চেষ্টা করছে অত্রকে নিজের কাছ থেকে সরানোর কিন্তু কিছুতেই সরাতে পারছে না আভা দুই হাত দিয়ে অত্রকে ধাক্কা দিচ্ছে অত্র আভার দুই হাত শক্ত করে ধরে আভার গলায় মুখে অজস্র চুমো দিচ্ছে একটু পর আভার হাত একটু ঢিল হলেই আভা বিছানার সাইডে রাখা ফুলদানি দেখতে পায় ওটা হাতের কাছে পেয়েই অত্রের মাথায় সজরে একটা বাড়ি মারে বাড়ি খাওয়ার সাথে সাথে অত্র আভাকে ছেড়ে মাথায় হাত দিয়ে ব্যথায় কাতরাতে থাকে আভা ছাড়া পেয়েই এক দৌড়ে আদ্রিতার রুমের দরজায় গিয়ে জোরে জোরে নক করতে থাকে এত রাতে দরজায় নক করার শব্দে আদ্রিতার ঘুম ভেঙ্গে যায় তারপর ভয় ভয়ে সে উঠে বসে বলে কে বাইরে আমি তোমার ভাবি তাড়াতাড়ি দরজা খোল আভার গলা শুনেই আদ্রিতা দৌড়ে এসে দরজা খুলে দেয় আর দরজা খোলার সাথে সাথে আভা আদ্রিতাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় ঘটনার আকস্মিকতায় আদ্রিতা অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে ভাবি তুমি কান্না করছো কেন আভা কান্না করতে করতে বলে তোমার ভাই মদ খেয়ে এসে আমার সাথে অসভ্যতামি করেছে আমি ওকে মেরেছি কি বলো ভাবি ভাইয়া মদ খাওয়া তো দূরের কথা নামও শুনতে পারে না তুমি ওয়েট করো আমি দেখছি তারপর আদৃতা অত্রর রুমে যেয়ে দেখে তার ভাইয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে অত্র অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে এটা দেখার সাথে সাথে আদ্রিতা চিৎকার দিয়ে উঠে ভাইয়া আদ্রিতার চিৎকার শুনে আভা ভয় কেঁপে ওঠে আর নিচে থেকে অত্রের বাবা মাও চলে আসে তারপর অত্রের অবস্থা দেখে বলে একই অত্রর কি হল মাথা দিয়ে এত রক্ত পড়ছে কেন কিভাবে হলো এসব আদ্রিতা তুই এক্ষুনি ডাক্তারকে ফোন কর আমি এক্ষুনি যাচ্ছি আম্মু এটা বলে আদ্রিতা দৌড়ে ফোন নিতে রুমে এসে দেখে আভা গুটিসুটি মেরে বসে কান্না করছে এরা দেখে আদ্রিতা আভাকে বলে ভাবি ভাইয়ার অবস্থা খারাপ রক্ত পড়া বন্ধ হচ্ছে না তুমি তাড়াতাড়ি ভাইয়ার কাছে যাও আমি ডক্টরকে ফোন করছি কিন্তু আব্বু আম্মু যদি কিছু জিজ্ঞেস করে তখন আমি কি উত্তর দিব এখন এসব নিয়ে কিছু বলার দরকার নেই আগে ডক্টরকে আসতে দাও তারপর দেখা যাবে আচ্ছা ঠিক আছে এটা বলে আভা নিজের রুমের দিকে পা বাড়ায় কিন্তু তার পা যেন একদম চলতেই চাচ্ছে না কোনো সে রুমের দরজার পাশে এসে দাঁড়ায় কিন্তু রুমের ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না একটু পরে আদ্রিতা ডক্টরকে ফোন করে হাতে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে এসে দেখে আভা এখনো বাইরে দাঁড়িয়ে আছে তাই সে আভার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায় ওদের দেখে অত্রের আব্বু বলে কি রে আদ্রিতা ডক্টরকে ফোন করেছিস আর আভা কোথায় ছিলে এতক্ষণ এটা শুনে আভা কিছু বলার আগেই আদ্রিতা বলে ওঠে হ্যাঁ ডক্টরকে ফোন দিয়েছি আর ভাবি আমার রুমে গিয়েছিল ফার্স্ট এইড বক্স আনতে আভাকে দেখতেই অত্রর বাবা বলল আভা তুমি তো রুমে ছিলে এসব কিভাবে হলো আসলে বাবা এখন এসব কথা কিভাবে বলবো আল্লাহ তুমি আমার সহায় হও কথাটা মনে মনে বলল আভা তখনই আদ্রিতা এসে বলে বাবা ভাইয়া আজ অতিরিক্ত ড্রিঙ্কস করে বাসায় এসেছে যার ফলে টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে কি বলছি সেসব অত্র তো কখনো ড্রিঙ্কস ছুঁয়েও দেখে না আজ হঠাৎ এসব করলো কেন সেটা তো জ্ঞান ফিরলেই জানা যাবে এখন একটু চুপ করো আপাতত রক্ত বন্ধ করার ব্যবস্থা করতে হবে এটা বলে আদ্রিতা আভার দিকে একবার তাকিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে অত্রের পাশে বসে তুলা দিয়ে রক্ত পরিষ্কার করতে থাকে তার কিছুক্ষণ পরে ডক্টর চলে আসে তারপর সব ঘটনা শুনে কাটা জায়গা পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয় আর কিছু ঔষধ দেয় অত্রের আব্বু বলে ডক্টর ভয়ের কোনো কারণ নেই তো নামি আশরাফ আহমেদ ভয়ের কোনো কারণ নেই আসলে রক্ত পড়েছে ঠিকই কিন্তু কাটাটা তেমন গভীর নয় কিন্তু এখনো যে জ্ঞান ফিরছে না আসলে অত্র একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছে তাই ওর অজ্ঞান হওয়ার পিছনে মাথা ফেটে যাওয়ার থেকে নেশাটা বেশি কাজ করেছে এখন ঘুমাতে দিন ঘুম ভাঙ্গলেই আশা করি সব ঠিক হয়ে যাবে এখন অনেক রাত আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে ঔষধগুলো ঠিকমতো খাওয়াবেন আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন দেবেন আমি এবার আসি আচ্ছা চলুন আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তারপর আশরাফ আহমেদ আর ডক্টর রুম থেকে বের হয়ে যায় তখন অত্রে আম্মু বলে আভা আজ সারাদিন তোমার উপর অনেক ধকল গেছে তুমি এখন যাওয়া আজ আদ্রিতার সাথে আদ্রিতার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো আমি অত্রের সাথে আছি কিন্তু মা কোনো কিন্তু নয় আমি যেটা বলছি সেটা শোনো আমি আর একটা কথাও শুনতে চাই না এটা শুনে আভা চুপচাপ আদ্রিতার সাথে আদ্রিতার রুমে চলে যায় তারপর আদ্রিতার রুমে ঢোকার পরই তার হাত ধরে বলে থ্যাংকস আদ্রিতা তোমার জন্য এখন বড় বাচা বেঁচে গেছি কিন্তু কাল ওনার জ্ঞান ফেরার পরে কি হবে জানি না এসব নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে না কাল এ নিয়ে কথা বলা যাবে এখন চুপচাপ ঘুমাও সকালে অত্রের ঘুম ভাঙতেই মাথা ঝিমঝিমের সাথে সাথে মাথায় হালকা ব্যথাও অনুভব করছে তারপর মাথায় হাত দিতেই বুঝতে পারে তার মাথায় ব্যান্ডেজ করা পরক্ষণেই তার গোত্রাতের সব কথা মনে পড়ে যায় অত্রের গোত্রাতের সব কথা মনে পড়ে যায় সে তার ভুল বুঝতে পারে সকাল থেকে অত্র আভাকে খুঁজছে একবার সরি বলার জন্য আভা অত্রর রুমে আসতেই অত্র আভাকে নিজের কাছে ডাকে আভা চুপচাপ অত্রর কাছে যায় শোনো আভা গতকাল তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য আমি রিয়েলি সরি আসলে আমি নিজের মধ্যে ছিলাম না অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলেছিলাম জানো আমি কখনো এই নামটাই শুনতে পারতাম না আর এখন থেকে এটাই হবে আমার রোজকার সঙ্গী যদি কিছু মনে না করেন তাহলে আমি কি জানতে পারি এসব করার কারণ কি অত্র আভাকে তার আফরার সাথে সম্পর্কের সব কথা শেয়ার করলো আর এটাও বলে আজ আফরার বিয়ে আভা মনে মনে ভাবল একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে একসাথে না থাকলেও ভালোবাসার মানুষটিকে সারা জীবন ভালোবাসা যায় এরই মধ্যে অত্রর মা শাহানুর বেগম খাবার নিয়ে এসে হাজির আভা এই ধরো এগুলো আত্রকে খাইয়ে ঔষধ খাইয়ে দাও মা আপনি খাইয়ে দিন আভা এটা বলে নিজে নিজেই লজ্জা পেল সরি মা দিন আমাকে মা আমার ব্যথা মাথায় লেগেছে হাতে না দেও আমাকে আমি নিজে নিয়ে খেতে পারবো আচ্ছা নে ধর বলেই অত্রর মা চলে যেতে নিলেই আভা বলল মা আমিও আসছি আচ্ছা চলো দুপুরে অত্রর ফোনে আফরার কল আফরার কল এসেছে দেখেই অত্র খুশিতে পাগল প্রায় কল রিসিভ করতেই যতটা খুশি হয়েছিলে তার থেকে বেশি কষ্ট পেতে হল আত্র আজ তুমি আর তোমার বউ আমার বিয়েতে চলে এসো আমি আমার বিয়েতে তোমাকে আমার সামনে দেখতে চাই প্লিজ এসো অত্র অত্র গলা দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না তবু উত্তরে বলল অবশ্যই আসবো আমিও আমার ভালোবাসার মানুষকে বউ সাজে দেখতে চাই না চাওয়া সত্ত্বেও অত্র চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল আচ্ছা অত্র ভালো থেকো ঠিক সময়ে চলে এসো আভা রুমে আসতেই অত্র আভাকে তৈরি হতে বলে আভা প্রশ্নর উত্তরে অত্র বলে আফরা কল করেছিল ইনভাইট করল তোমাকে আমাকে ওর বিয়েতে যেতে বলেছে তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আপনি যাবেন এই বিয়েতে সহ্য করতে পারবেন তো বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হও আমি যাব না আচ্ছা যাব তো এত রাগ করছেন কেন আপনি অসুস্থতাই রাজি হলাম না হলে কখনো আপনার সাথে যেতাম না আভা একটা সুন্দর লাল রঙের শাড়ি পরল অত্র রেডি হয়ে নিল নিচে নামতেই অত্রর বাবা বলল অত্র তুই এই অবস্থায় কোথায় যাচ্ছিস বাবা একটা ইনভিটেশন আছে যেতেই হবে আর আমি এখন ঠিক আছি তোমরা চিন্তা করো না আভা যাচ্ছে আমার সাথে চারিদিকে ঝলমলে আলো ফুল দিয়ে সাজানো স্টেজে আফরা বউ সেজে বসে আছে অত্র নকল হাসি দিয়ে আফরাকে শুভেচ্ছা জানাল আভার সাথে পরিচয় করিয়ে দিল অত্রর চোখের সামনে আফরার বিয়ে হয়ে গেল অত্র আফরার কাছে যেয়ে বলল মেড ফর ই চা আদার ভালো থেকো সুখে থেকো আফরা অত্র আভার হাত ধরে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলো অত্র বেলকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে আভা এসে পিছন থেকে অত্র কাঁধে হাত রাখল আর বলল ভালোবাসার মানুষকে না পাওয়ার যে কষ্ট এটা আমার থেকে বেশি আর কেউ বুঝবে না অত্র চোখ মুছে পেছনে ফিরে প্রশ্নসূচক দৃষ্টিতে আভার দিকে তাকিয়ে আছে জানতে চান আমার ভালোবাসার মানুষ রাজ্যর কথা তোমার ভালোবাসা মানে হ্যাঁ আমিও একজনকে ভালোবাসি আমিও একজনকে ভালোবাসি ওর নাম ছিল রাজ্য ছিল মানে এখন নেই না আমার ভুলের জন্যই আমি ওকে চিরতরে হারিয়ে ফেলেছি তোমার পুরো কাহিনীটা তো হুমসুন এখানে বলছি আমার রাজ্যর কথা তারপর দুজনে বেকনিতে মুখোমুখি বসল আপনি হয়তো জানেন আমার বাবা একজন সরকারি চাকরিজীবী তাই প্রায় প্রায়ই বাবার ট্রান্সফার হতো আর আমরাও চলে যেতাম এক জেলা থেকে অন্য জেলায় আমি যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি তখন আমরা খুলনাতে থাকতাম আমরা যে এলাকায় থাকতাম ওই এলাকার এক সুনামধন্য পরিবারের ছেলে ছিল রাজ্য ওই এলাকার মার্কেটের বেশিরভাগ দোকানই ছিল রাজ্যের বাবার একদিন কলেজ থেকে বাসায় ফেরার সময় আমি রাজ্যদের একটা চুরির দোকানে যাই তখন রাজ্য আমাকে প্রথম দেখে আর প্রথম দেখাই ভালোবেসে ফেলে তারপর থেকে আমি যেখানেই যেতাম আমার আগে পিছে ঘুরঘুর করতো সব সময় আমাকে ফলো করত কিন্তু আমি কখনোই ওকে পাত্তা দিতাম না বরং ওর প্রতি আরও বিরক্ত হতাম কারণ আমি তখন প্রেম ভালোবাসায় একদম বিশ্বাস করতাম না আর বড়লোকের ছেলেদের তো আরও পছন্দ করতাম না কারণ আমার ধারণা ছিল বড়লোকের ছেলে মেয়েরা শুধু টাইম পাস করার জন্য প্রেম করে এতটুকু বলে আভা থেমে যায় তাই অত্র জিজ্ঞেস করে তারপর কি হলো তারপর রাজ্যকন্যা ভাবে আমার নাম্বার জোগাড় করে আর দিনের মধ্যে হাজার বার আমাকে ফোন দিয়ে ওর ভালোবাসা বুঝানোর চেষ্টা করে আমি ওর অনেকগুলো নাম্বার ব্লকলিস্ট করি তারপরও ওর পাগলামি থামার কোনো কথাই নেই বরং আরো কয়েক বেড়ে যায় এরকম ভাবেই কেটে যায় কয়েক মাস আর এই কয়েক মাসে রাজ্যর পাগলামিগুলো আমার প্রতিদিনের সঙ্গী হয়ে যায় প্রথম প্রথম হয়ে আমার আমার কাছে ধীরে ধীরে অভ্যাস যায় প্রতিদিন প্রপোজ করা সব জায়গা ফলো করা হাজার বার ফোন করা মেসেজ করা এগুলোই ছিল রাজ্যের প্রতিদিনের রুটিন পাগল একটা এটুকু বলেই আভা হেসে ফেলে ওর হাসি দেখে রাজ্য জিজ্ঞেস করে তারপর কি হয় তুমি ওর প্রোপোজাল অ্যাকসেপ্ট করেছিলে অত্রের প্রশ্ন শুনে আভা একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয় না তারপর কি হয়েছিল তারপর একদিন রাতে রাজ্য আমাকে কল করে আমি রিসিভ করি না ও টেক্সট করে প্লিজ আভার কল রিসিভ করো আমিও আর ওকে ঘুরালাম না কল রিসিভ করতেই আচ্ছা আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি শুনুন এসব ভালোবাসা টালোবাসা বলে দুনিয়াতে কিচ্ছু নেই আছে ভালোবাসা আছে বলেই এখনো দুনিয়াটা টিকে আছে তুমি চাইলে আমার ভালোবাসার পরীক্ষা নিয়ে দেখতে পারো আমার ভালোসার জন্য আমি জীবনও দিতে পারি নিজের জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো আভা ও মা তাই নাকি এসব শুধু সিনেমাতেই হয় বাস্তবে না আর এসব মুখে বলা যায় কিন্তু করা এত সহজ নয় ওকে বিশ্বাস করলে না তো আমি আমাকে যখন আমি থাকব না তখনই তুমি আমার ভালবাসা বুঝবে লাভ ইউ এভার লাভ ইউ মোর দেন মাই লাইফ বলেই ফোন কেটে দিল আমিও বললাম পাগল একটা এতদিনে এটুকু বুঝতে পারেছিলাম রাজ্য ছাড়া আমি অচল ওকে কবে যে এই মনের ভালোবাসার আসনে বসিয়ে ফেলেছি নিজেই বুঝতে পারিনি আমিও মনে মনে ভেবে রেখেছি প্রতিদিনের মতো কাল সকালে রাজ্য ফুল নিয়ে আমাকে প্রোপোজ করার আগেই আমি ওকে প্রোপোজ করব আমার ভালোবাসার কথা ওকে জানাবো আর দূরে দূরে রাখব না আমার পাগলটাকে এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ি তারপরের দিন আমি কলেজে যাওয়ার পথে রাজ্যর জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে ওয়েট করি কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না সব খানে খুঁজেছি কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না আমার খুব রাগ হল আমি মনে মনে ভেবে নেই হয়তো কাল আমার কথায় ওর ভালোবাসা উড়ে গেছে তার জন্য হয়তো আজ আমার সামনে আসছে না ওকে সামনে পেলে ইচ্ছামতো মারবো এভাবে কয়েকদিন কেটে যায় কিন্তু রাজ্য আর আমার সামনে আসে না ধীরে ধীরে আমি ওর পাগলামিগুলোকে মিস করতে থাকি আস্তে আস্তে আমার খাওয়া ঘুম সব হারাম হয়ে যায় যে আমি রাজ্য ফোন দিলই বিরক্ত হতাম সেই আমি ফোন আসলেই দৌড়ে যাই এটা ভেবে যে হয়তো রাজ্য ফোন দিয়েছে কিন্তু প্রতিবারই আমাকে নিরাশ হতে হয় তারপর আমি পাগলের মতো রাজ্যকে খুঁজতে থাকি কিন্তু কোথাও পাই না এভাবে সাতটা দিন কেটে যায় একদিন আমি সেই দোকানে যাই যে দোকানে রাজ্য আমাকে প্রথম দেখেছি কিন্তু ওখানে গিয়ে আমি অবাক হই কারণ মার্কেটে রাজ্যদের যে কয়েকটা দোকান ছিল সবগুলো বন্ধ রাজ্যের বাবাকে এলাকার সবাই হাজি সাহেব নামে চিনি তাই আমি কোনো উপায় না পেয়ে পাশের একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করি আচ্ছা ভাইয়া হাজি সাহেবের সবগুলো দোকান আজ বন্ধ কেন আমার প্রশ্ন শুনে লোকটা আমার দিকে অবাক হয়ে তাকায় তারপর বলে কেন আপনি জানেন না কেন কি হয়েছে আরে হাজি শাহের একমাত্র ছেলে রাজ্য খুব ভালো ছিল ছেলেটা যেমন সুদর্শন তেমনি মধুর ব্যবহার কিন্তু কেন যে ছেলেটা সুইসাইড করতে গেল বেচারা অকালে প্রাণটা হারালো ওর ব্যাপারে শুনে খুব খারাপ লাগল কিন্তু মা তুমি কে কিন্তু মা তুমি কে কি বলছেন কি আপনি আপনার মাথা ঠিক আছে চিল্লিয়ে বললাম হ্যাঁ মা আমি ঠিকই বলছি প্রথমে যখন আমি এই খবরটা শুনি তখন আমারও বিশ্বাস হয়নি তারপর খোঁজ নিয়ে জানতে পারি খবরটা সত্যি আপনি কি হাজি সাহেবের বাসার ঠিকানা জানেন হ্যাঁ জানি তো প্লিজ আমাকে একটু ঠিকানাটা বলে দিন ঠিক আছে এই নাও তারপর আমি উনার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বের হয়ে যাই আমি খুব জোরে দৌড়াতে থাকি আশেপাশে সবাই আমাকে দেখে হয়তো পাগল মনে করছিল কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই আমার মাথা কাজ করছিল না প্রায় কুড়ি মিনিট পর আমি ওনার দেওয়া ঠিকানাতে পৌঁছাই তারপর কোনো কিছু না ভেবে দৌড়ে ভিতরে চলে যাই পেছনে থেকে দারোয়ান যে আমাকে ডাকছিল সেটা আমি শুনতাই পাচ্ছিলাম না আমি সোজা গিয়ে রাজ্যদের বাসার কলিং বেলে চাপতে থাকি এদিকে দারোয়ান এসে আমাকে বাধা দেয় এই ম্যাডাম আপনাকে কখন থেকে ডাকছি আপনি কি শুনতে পাচ্ছেন না প্লিজ আমাকে বাধা দেবেন না আমাকে ভেতরে যেতে দিন দেখুন আপনার পরিচয় না দিলেও আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না আমার নাম আভা আমি রাজ্যের সাথে দেখা করতে এসেছি এমন সময় ভেতর থেকে একজন বয়স্ক লোক দরজা খুলে দারোয়ানকে জিজ্ঞেস করে কে এসেছে রে আব্দুল বড় সাহেব দেখুন না এই মেয়েটা বলছে সে নাকি ছোট সাহেবের সাথে দেখা করতে চায় নাম বলছে আভা আভা নামটা শোনার সাথে সাথে লোকটার মুখ কালো হয়ে যায় তারপর বলে আব্দুল ওকে চলে যেতে বল উনার কথা শুনে আমি বুঝতে পারি যে উনি রাজ্যের বাবা তাই আমি দৌড়ে গিয়ে উনার সামনে বসে হাত হাতজোর করে কান্না করতে করতে বলি প্লিজ আঙ্কেল আমাকে একবার রাজ্যের সাথে দেখা করতে দিন ওর সাথে দেখা করেই আমি চলে যাব তখন ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বের হয়ে এসে বলে কে ই মে এখানে কি চায় উনার প্রশ্নের উত্তরে রাজ্যের বাবা বলে রাজ্যের মায়ে হল আভা ও, তুমি তাহলে সেই আভা যার জন্য আমার ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে কি বলছেন আন্টি ছেড়ে গেল মানে ও আমার ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন আবার না বুঝার নাটক করছ সত্যি আন্টি আমি কারো কথায় বুঝতে পারছি না আর রাজ্যের কিছু হতে পারে না আপনারা সবাই আমাকে মিথ্যে বলছেন কি এত বড় কথা তোমার কি মনে হয় আমার ছেলের মৃত্যু নিয়ে আমি তোমার সাথে নাটক করছি এসো আমার সাথে এখানে বসো আমি এখনই আসছি এটা বলে রাজ্যের আমাকে নিচে বসিয়ে রেখে উপর তলায় চলে যায় একটু পরে হাতে একটা ডায়েরি নিয়ে ফিরে এসে আমার হাতে দিয়ে বলে এটা পড়ো আমি ডায়েরিটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে থাকি আর অবাক হতে থাকি কারণ ডায়েরির প্রতিটা পাতাই ছিল আমাকে নিয়ে লেখা আমাদের প্রথম দেখা হওয়ার থেকে সবকিছু ডায়েরিটাতে লেখা আছে পড়তে পড়তে আমি একটা পাতায় এসে আটকে যাই কারণ ওই পাতাটাতে সেদিন রাতে রাজ্যের সাথে আমার যে কথাগুলো হয়েছি সে সব লেখা আছে আর তারপর আরও কিছু লেখা আছে লেখাগুলো এরকম আভা তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না আমার কিছুকে তোমার নাটক মনে হতো কিন্তু সত্যি বলছি আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব নয় যে কোনো মূল্যে আমি তোমার ভালোবাসা অর্জন করতে চাই হোক সেটা আমার জীবনের বিনিময়ে তাই আমার ভালবার প্রমাণ দিতে আমি আমার শেষ নিঃশ্বাসটাও তোমাকে উপহার দিতে পারি বেঁচে থাকতে তোমার ভালোবাসা পাইনি তো কি হয়েছে মরার পরে তো তোমার ভালোবাসা পাব সবাই না হয় বেঁচে থাকতে ভালোবাসার মানুষের মনে জাগা পায় আমি না হয় মরার পরেই পাবো মরার পরে যদি আমি তোমার মনে জাগা পাই তাহলে সেটাই হবে আমার ভালোবাসার পরম পাও আজ থেকে এই ডায়েরি লেখা শেষ থাক না আমার ভালোবাসাটা অসম্পূর্ণ তাতে ক্ষতি কি ভালো থেকে আভা আমি চলে যাচ্ছি অপূর্ণতায় তুমি না হয় খুঁজে নিও আমার ভালোবাসা আমার শূন্যতায় ডায়েরিটা পড়ার সময় ডায়েরির প্রতিটা পাতা আমার চোখের জলে ভিজে যায় ডায়েরি পড়া শেষ হতেই রাজ্যের মা আমার হাত ধরে টেনে নিয়ে উনাদের বাসার বাগানের কাছে নিয়ে যায় তারপর হাত দিয়ে সামনের দিকে এশারা করে বলে ওই দেখো ওখানে শুয়ে আছে আমার রাজ্য আর এর জন্য দায়ী একমাত্র তুমি যতটা কষ্ট তুমি ওকে আর আমাদের দেছ তার থেকে বেশি কষ্ট তুমিও পাবে আমি ছুটে রাজ্যের কবরের পাশে গিয়ে বসে পড়ি তারপর ওর কবরটা দেখে কান্না করতে করতে বলতে থাকি রাজ্য আমি কখনোই এটা চাইনি আমি তো শুধু মজা করে বলেছিলাম মনে থেকে বলিনি তুমি না আমাকে এত ভালোবাসতে তাহলে আমার মনের কথাটা কেন বুঝতে পারলে না আমিও যে তোমাকে পাগলের মতো ভালোবাসি তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে একবারও আমার মনের খবর নিলে না রাজ্য প্লিজ ফিরে আসো আমি আর কখনো এমন কথা বলবো না তুমি ফিরে আসো রাজ্য একটি বার আমার কাছে ফিরে আসো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এভাবে কান্না করতে করতে কখন যে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই তারপর যখন আমার জ্ঞান ফেরে তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করি তখন আমি কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না পড়ে জানতে পারি আমি অজ্ঞান হওয়ার পরে রাজ্যের বাবা মা আমাকে হসপিটালে নিয়ে আসে তারপর লোক দিয়ে আমাদের বাসায় খবর পাঠায় তারপর থেকে আমি কয়েক মাস কোনো কথা বলিনি নিজের রুম থেকে বের হয়নি মাঝে মাঝে পাগলের মতো কান্না করতাম আবার মাঝে মাঝে ওর কথা ভেবে হাসতাম পড়ালেখা প্রায় ছেড়েই দিয়েছিলাম খাওয়া দাওয়া করতাম না একদমই আমার বাবা মা আমার দিকে তাকাতে পারতো না প্রায় ছুটে যেতাম আমার রাজ্যর কবরের কাছে ওরা সবাই মিলে আমাকে ধরে নিয়ে আসত রাজ্যর বাবা মা আমায় ওদের বাসায়ও ঢুকতে দিত না আমাকে প্রায় অজ্ঞান অবস্থায় ওখান থেকে নিয়ে আসতো আমার ভাইয়া আমাকে নিয়ে বাবা মা ভাইয়া সবাই খুব টেনশনে পড়ে যায় আমার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল বিভিন্ন ডাক্তার দেখানোর পর ডাক্তারের পরামর্শে আমাকে তিন মাস মানসিক হাসপাতালে রাখা হয়েছিল তারপর রাজ্যের স্মৃতি থেকে আমাকে বের করার জন্য আব্বু ওখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসে তারপর আমি আসতে আসতে স্বাভাবিক হতে থাকি অনুভব করতাম রাজ্য সব সময় আমার সাথে আছে ও যে আমার চোখের পানি সহ্য করতে পারে না ওর লেখা ডায়েরিটা বুকে আগলে রাখি সব সবসময় শুধু জায়গাটা পরিবর্তন করতে হয়েছে কিন্তু আমার মন থেকে রাজ্যের জায়গাটা পরিবর্তন করতে পারেনি রাজ্য ঠিকই বলেছিল ওর শূন্যতাই আমি বুঝতে পারবো যে ও আমাকে কতটা ভালোবাসত ও যখন ছিল তখন আমি ওর ভালোবাসাটা বুঝতে পারিনি কিন্তু যখন বুঝতে পারলাম তখন ও আমার পাশে নেই আমার ভুলের জন্যই আমি ওকে চিরতরে হারিয়ে ফেলেছি তারপর আমি আবার এখানকার কলেজে ভর্তি হই একদিন আনমনে রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন হঠাৎ করেই কারো গাড়ির সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যাই সামান্য হাত পা ছেলে যায় কিন্তু আপনার মা আমাকে নিয়ে হাসপাতালে যায় হ্যাঁ ওই গাড়িতে আপনার মা ছিল আর উনি তখন আমাকে দেখে খুব পছন্দ করে তারপর আমার ঠিকানা জোগাড় করে আমার বাবা মার সাথে কথা বলে আর তারপর এটা বলে আভা প্রচণ্ড কান্নায় ভেঙ্গে পড়ে আভার কান্না দেখে অত্র কি করবে কিভাবে সান্ত্বনা দেবে কিছুই বুঝতে পারছিল না আভা বলে উঠে আমি একটু ওয়াশরুম থেকে আসছি এটা বলে চেয়ার থেকে উঠতে আভা মাথা ঘুরে পড়ে যেতে নেয় কিন্তু অত্র সাথে সাথে আভাকে ধরে ফেলে অত্র আভাকে পাজা কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল অতিরিক্ত কান্নার আর শকের জন্য আভা সেন্সলেস হয়ে গেছে অত্র জানে কিছুক্ষণ পরেই আভার জ্ঞান ফিরে আসবে তাই কাউকে কিছু না বলে একটা চেয়ার টেনে আভার মাথার পাশে বসে আমি তো স্বার্থপরের মতো আরফাকে হারানোর জন্য আভাকে দায়ী করে এসেছি আর ভেবেছি আমি হয়তো আমার ভালোবাসার মানুষকে হারিয়ে এত কষ্ট পাচ্ছি কিন্তু ওর কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই নয় মেয়েটার মনের মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে সেটা ওকে দেখে বোঝাই যায় না এখন মনে হচ্ছে ওর জন্য আমার কিছু করা উচিত আল্লাহ হয়তো দুজন ভাঙ্গা মনের মানুষকে এক করার জন্যই ওকে আমার জীবনে পাঠিয়েছে তাই আমিও আজ তোমাকে কথা দিচ্ছি আমি আর তোমাকে কোনো কষ্ট পেতে দিব না আফরা আমার প্রথম ভালোবাসা ছিল ঠিকই কিন্তু তুমিই হবে আমার শেষ ভালোবাসা আজ থেকে আমি তোমাকে বউ হিসেবে মেনে নিলাম আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দিব রাজ্য হতে পারবো না ঠিকই কিন্তু রাজ্যের থেকেও বেশি ভালোবাসব তোমাকে রাজ্য তোমাকে বুঝতে পারেনি তাই অভিমান করে চলে গেছে কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আল্লাহ যখন তোমাকে আমার বউ করে পাঠিয়েছে তখন স্বামী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করব আফরা ওর হাসব্যান্ডকে নিয়ে সুখী হতে পারলে আমি কেন পারবে না তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজাতে আজ থেকে তুমিই হবে আমার শেষ ভালোবাসা আভা আভার দিকে তাকিয়ে আনমনে কথাগুলো ভাবছিল অত্র কিছুক্ষণ পর আভার জ্ঞান ফিরে আসলো আভা চোখ মেলে তাকাতেই অত্রকে দেখতে পেলো আমাকে একটু পানি দিতে পারবেন এই তো সাবধানে উঠে বসো এক্ষুনি এনে দিচ্ছি আভাকে খাটে বসিয়ে অত্র পানি এনে দিল আভা ধক ধক করে পানি খেয়ে নিল ধন্যবাদ এর জন্য ধন্যবাদ দিতে হবে না আভা উঠে বেকনিতে যেতে নিলেই অত্র আভাকে থামিয়ে বলল আজ থেকে তুমিও এই বিছানায় শুবে কি বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে নাকি কাল মাথায় ফুলদানির বাড়ি খেয়ে দুই একটা তার কেটে গেছে আগেই দুই একটা তার কাটা ছিল কাল বাড়ি খেয়ে সেগুলো ঠিক হয়ে গেছে আপনি আসলেই একটা পাগল সেটা আজ জানতে পারলে হুম আফরার পাগল আফরার কথা শুনেই অত্রের মুখ কালো হয়ে গেল আভাও বুঝতে পারেনি যে তার মুখ থেকে এমন একটা কথা বের হয়ে যাবে তার এখন খারাপ লাগছে সে হয়তো অত্রকে কষ্ট দিয়ে ফেলল তাই অত্রের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলো সরি আমি আসলে এভাবে কথাটা বলতে চাইনি থাক থাক সরি বলতে হবে না আমি কিছু মনে করিনি আমি অতীত নিয়ে আর ভাবতে চাই না আমি আফরাকে ভুলে যেতে চাই আভা আমি চাই ও ভালো থাকুক আমিও এখন থেকে ভালো থাকতে চাই আর তার জন্য আমার তোমার হেল্প দরকার আমার হেল্প দরকার মানে আভা আমরা কি ভালো বন্ধু হতে পারি হঠাৎ এই ফালতু মেয়ের বন্ধু হতে চাইছেন যে তোমার আমার জীবনের গল্পে কিছুটা মিল আছে তো তাই দুটি ভাঙা মনের মানুষ একই সুতায় বাধা বলেই অত্র হাসতে লাগল হয়েছে আর হাসতে হবে না শরুন আমাকে যেতে দিন বললাম না এখন থেকে এখানে শোবা তুমি আর আমরা তো এখন থেকে বন্ধু বলো ঠিক আছে বন্ধু হলে তো হ্যান্ডসেক করতে হয় তো আমরা ফ্রেন্ড অত্র হাত বাড়িয়ে ওকে ফ্রেন্ড হ্যান্ডসেক করে তারপর আভা বিছানার মাঝখানে একটা কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল গুড নাইট হ্যাভ আ সুইট ড্রিম মাই ফ্রেন্ড আ ট্রো অত্র শুয়ে আভার পাশে শুয়ে পড়ল গুড নাইট এভা অনেক সকালে অত্রের ঘুম ভেঙ্গে যায় তাই অত্র উঠে আভার দিকে তাকায় কিন্তু আভা এখনো ঘুমোচ্ছে তাই অত্র সোজা নিচে কিচেনে চলে যায় অত্র নিজে সকলের জন্য কফি করে দুই কাপ কফি নিয়ে নিজের রুমে গিয়ে দেখে আভা এখনো ঘুমিয়ে আছে গুড মর্নিং আভার কানের কাছে এসে বলল তারপরও আভার ঘুম ভাঙছে না ঘুমন্ত আভাকে দেখতে অত্রে ভালই লাগছিল আভার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ছোট একটা ভালোবাসার পরশ দিল তারপর আভাকে ডাকল আভা উঠে অত্রকে এভাবে দেখে অবাক হয় কিন্তু তাকে অবাক হওয়ার সুযোগ না দিয়েই অত্র বলে উঠে তাড়াতাড়ি উঠে বেকনিতে এসো আমি তোমার জন্য নিজ হাতে কফি বানিয়ে এনেছি দুজন কফি খেতে খেতে সূর্য উঠা দেখব আর গল্প করব এটা বলে অত্র কফি নিয়ে বেকনিতে চলে যায় আর আভা অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে বলে সত্যি সত্যি এই লোকটার মাথার তার ছিঁড়ে গেছে কালফুলদানির বাড়ি খেয়ে আভা এখনো বসে অবাক হয়ে ভাবছে হঠাৎ অত্রের ডাকে তার ঘোর ভাঙ্গে কি ব্যাপার আসছো না কেন কফি তো ঠান্ডা হয়ে গেল এই তো আসছি তারপর আভা উঠে বেকনিতে চলে যায় আভা যেতেই অত্র আভার হাতে কফির মগটা ধরিয়ে বলে দেখো এখান থেকে সূর্যটা কত সুন্দর দেখা যায় হ্যাঁ আমি তো এটা লক্ষ্যই করিনি এভাবেই কেটে যাচ্ছিলে অত্রর সাথে আমার দিনগুলি হাসি মজা বন্ধুত্বর মধ্য দিয়ে এ কয়েদিনে এটুকু বুঝেছি অত্র অনেক কেয়ারিং রাজ্যকে হারিয়ে বাঁচার ইচ্ছাটাই কেমন যেন হারিয়ে ফেলেছিলাম কিন্তু অত্রর জন্য নতুন করে বাঁচার আশা খুঁজে পাচ্ছি এসব ভাবছি আর হাসছি এরই মধ্যে অত্র রুমে আসল কি ব্যাপার মহারানী এত হাসছে কেন এই প্রথম তোমার হাসি দেখছি হাসিটা তোমার খুব মিষ্টি হয়েছে এত হাসির তারিফ করতে হবে না কিছুটা লজ্জা পেয়ে আজ এত আগে আগে অফিস থেকে আসলেন যে একসাথে লাঞ্চ করে বিকালে তোমাকে নিয়ে ঘুরতে বের হব তাই না আমি কোথাও যাব না আমার বের হতে ভালো লাগে না কিন্তু আমি তো অন্য কথা শুনেছিলাম নতুন জায়গার ঘুরতে নাকি তুমি খুব পছন্দ করো এটা আপনাকে কে বলেছে আদৃতার কাছে শুনেছি কিন্তু এখন ভালো লাগে না চুপ আমি যা বলছি তাই হবে আর আজ তুমি শাড়ি পরবে এখন খেতে চলো খুব ক্ষুধা লেগেছে ঘুরতে যাবেন ঠিক আছে কিন্তু শাড়ি পরতে পারব না আমি যা বলছি তাই হবে শাড়ি না পরলে আমি নিজেই কিন্তু শাড়ি পরিয়ে দিব উফ আচ্ছা ঠিক আছে শাড়ি পরব এখন খেতে চলেন তারপর ওরা দুজন নিজে যায় খাওয়ার জন্য টেবিলে আগে থেকেই অত্রে রাম্মু আর আদ্রিতা ওয়েট করছিল ওদের জন্য ওরা গিয়ে বসতেই আদ্রিতা বলে ওঠে কিরে ভাইয়া আজ এত তাড়াতাড়ি ফিরলি যে বউকে রেখে বুঝি অফিসে মন বসছিল না চুপ ফাজলামি করার জায়গা পাস না ফাজলামি কই করছি এক কাজ কর ভাবিকে তোর বিয়ে করে নে তাহলে সব সময় তোর চোখের সামনে থাকবে তোকে আর ছুটে বাসায় আসতে হবে না মা এবার তোমার ছোট মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করো বেশি পেকে গেছে ফাজিলটা মা তোমার ছেলেকে চুপ করতে বলো এখন কেন চুপ করব ধুর তোকে আর কিছু বলবোই না আদ্রিতার কথা শুনে অত্র আর আভা হাসতে থাকে ওদের হাসি দেখে অত্রের মা বলে রে অত্র আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি কবে যে নাতি নাতনির মুখ দেখব কথাটা শুনেই অত্র মুচকি হাসি দেয় আর এদিকে আভার গলায় খাবার আটকে যায় অত্র তাড়াতাড়ি আভাকে পানির গ্লাস এগিয়ে দেয় আভা ধক করে পুরো পানিটা খেয়ে ফেলে তখন অত্রের মা বলে তোরা খাবার সময় যে কেন এত কথা বলিস দেখতো মেয়েটার গলায় খাবার আটকে গেল এটা শুনে আদ্রিতা বলে আম্মু আমাদের কথায় নয় তোমার কথা শুনে ভাবির গলায় খাবার আটকে গেছে তারপর হাসতে থাকে খাওয়া শেষে অত্র বলে মা আজ আমি আভাকে নিয়ে একটু বাইরে যাব আচ্ছা ঠিক আছে কখনো তো ওকে নিয়ে বেরহস নিতরা সাবধানে যা ভালো লাগবে মায়ের সাথে কথা বলে অত্র আর আভা ওদের রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেয় আভাকে চুপচাপ দেখে অত্র বলে তখন মায়ের কথার জন্য কি মন খারাপ আরে তেমন কিছু না ওকে এখন তাড়াতাড়ি রেডি হও না হলে দেরি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা বলে আভা আলমারি থেকে একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় এদিকে অত্র রেডি হয়ে নেয় কিছুক্ষণ পরে আভা ওয়াশরুম থেকে বের হয় আভাকে দেখে অত্র হা করে তাকিয়ে থাকে আর মনে মনে বলে আমার বউটাকে শাড়িতে যে এত সুন্দর লাগে আগে বুঝতে পারিনি চোখ তো সরানো দেয় আর কিছুক্ষণ ওর সামনে থাকলে ধরা পড়ে যাব আমি নিচে তোমার জন্য ওয়েট করছি তুমি রেডি হয়ে এসো আচ্ছা তারপর আভা রেডি হয়ে নিচে চলে যায় অত্রের রাম্মুকে বলে ওরা দুজন বেরিয়ে যায় অত্র গাড়ি চালাচ্ছে আর বারবার আভার দিকে তাকাচ্ছে আর আভা বাইরের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে অত্র একটা মার্কেটের সামনে গিয়ে গাড়ি থামায় তারপর গাড়ি থেকে নেমে আভার পাশের দরজা খুলে বলে নামো তারপর আভাকে নিয়ে একটা দোকানে গিয়ে বলে আমার বলা জিনিসগুলো কি রেডি হয়েছে জি স্যার আপনার বলা জিনিসগুলো আমরা প্যাকিং করেই রেখেছি এই নিন এটা বলে লোকটা অত্রের সামনে অনেকগুলো শপিং ব্যাগ রাখে অত্র বিল পে করে ব্যাগগুলো হাতে নিয়ে আভাকে বলে চলো এতগুলো শপিং ব্যাগ কিসের চলো একটু পরেই জানতে পারবে তারপর কিছুক্ষণ পর ওদের গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামে সেখান থেকে অত্র অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে আবার চলতে শুরু করে অত্রের কাজ দেখে আভা শুধু অবাকই হচ্ছে কিন্তু কিছুই বুঝতে পারছে না আর অত্র কিছু বলছে না বেশ কিছুক্ষণ পরে অত্র একটা জায়গা গিয়ে গাড়ি থামায় তারপর গাড়ি থেকে নেমে আভাকেও নামতে বলে আভা গাড়ি থেকে নেমে সমানে সাইনবোর্ডের লেখা দেখে বুঝতে পারে এটা একটা এতিমখানা কিন্তু অত্র হঠাৎ ওকে এতিমখানায় কোনো নিয়ে আসলো সেটা ওর মাথায় ঢুকছে না হঠাৎ অত্রের কথায় আভা ফিরে তাকায় কি ম্যাম এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি আমাকে একটু শপিং ব্যাগগুলো নিতে হেল্প করবেন ও হ্যা দিন আমাকে তারপর ওরা সব কিছু নিয়ে এতিমখানার ভেতরে চলে যায় ওদের দেখে সব বাচ্চারা দৌড়ে আসে অত্র একে একে সবাইকে একটা করে শপিং ব্যাগ দেয় আর বলে এটার মধ্যে ওদের জন্য নতুন জামা কাপড় আছে তারপর সবাইকে একসাথে অনেক মজা করে অত্র আভাকে সব বাচ্চাদের চকলের দিতে বলে কিছুক্ষণের জন্য আভারও নিজেকে বাচ্চা মনে হচ্ছে এভাকে অনেক সময় কেটে গেল অত্র নিজের হাতে সবাইকে খাবার পরিবেশ করে আভা তো এসব দেখে অবাক খাবার খাওয়ার সময় বাচ্চাগুলো জিদ ধরে আভা আর অত্র কেউ তাদের সাথে খেতে হবে তাই ওরাও ওদের সাথে অল্প কিছু খেয়ে নেয় খাওয়া শেষে ওরা বাচ্চাদের সাথে অনেক গল্প করে কি ম্যাম তখন তো বাইরে আসতে রাজি হচ্ছিলেনা এখন ভালো লাগছে তো হ্যাঁ অনেক অনেক ভালো লাগছে অনেকদিন পর মনের মধ্যে এক অদ্ভুত শান্তি পাচ্ছি এবার তো বাসায় ফিরতে হবে কিন্তু আমার তো এখন বাসায় যেতে ইচ্ছে করছে না তাহলে কি করতে ইচ্ছে করছে এই বাচ্চাদের সাথে থেকে যেতে ইচ্ছে করছে তুমি থেকে গেলে আমার কি হবে কি কিছু না চলো বাসায় এসে আভার মনটা খুবই ফুরফুরে লাগছে অত্র আসতেই আভা বলল অনেক অনেক থ্যাংকস এরকম একটা দিন উপহার দেওয়ার জন্য শুনুন ম্যাম এসব ছোটখাটো বিষয়ে থ্যাংকস বলবে না শুনতে পর পর লাগে আচ্ছা ঠিক আছে আর বলবো না মনে থাকে যেন হুম আপনাকে একটা কথা বলি বলো এতে আবার অনুমতি নেওয়ার কি আছে অনেক দিন বাবা মাকে দেখি না চলেন না কাল বাবা মার সাথে দেখা করে আসি আচ্ছা একটা কথা বল তো বৌভাতের দিন যখন তোমাকে আমাকে নিতে আসছিল সেদিন তুমি তোমাদের বাসায় যেতে রাজি হওনি কেন আমি তো তখন রাগ করেছিলাম আপনার সাথে জোর করে বিয়ে দেওয়ার জন্য তাহলে এখন রাগ নেই তাদের উপর উফ আপনি খুব বেশি কথা বলেন কিন্তু এখন তো আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু হুম বুঝলাম তোমাকে নিয়ে যেতে পারি এক শর্তে এখানে আবার শর্ত কিসের আচ্ছা বলুন কি শর্ত অবাক হয়ে আমাকে আজ থেকে তুমি করে বলতে হবে রাজি কি এটা কোনো শর্ত হলো নাকি আমার আনিজি ফিল হবে আমি তুমি করে বলতে পারবো না আপনি ঠিক আছে দেখো তুমি তো মাত্রই বললে যে আমি তোমার ভালো বন্ধু তো বন্ধুকে কেউ আপনি করে বলে কেউ না বলেও আমি বলি আমার শর্ত আমি জানিয়ে দিয়েছি এখন মানা না মানা তোমার ব্যাপার তুমিই ভেবে দেখো কি করবে আপনি তো দেখছি খুব জেদি আচ্ছা পরে বলন আগে ওখানে সবার সাথে দেখা করে আসি কবে যাবে আপনার তো অফিস আছে সমস্যা নেই অফিসে এখন তেমন কাজের চাপ নেই বারো দিন না গেলে কোনো ক্ষতি হবে না পরের দিন সকালে ওরা রওনা দিল আভার বাড়ির উদ্দেশ্য বাসায় পৌঁছাতে দুপুর হয়ে গেল আভার বাবা মা তো ওদের দেখে অবাকের থেকে বেশি অবাক হল আভার এমন হাসি মাখা মুখ দেখে আভার মা এসে আভাকে জড়িয়ে ধরল সারা মুখে চুমো দিতে থাকল কেমন আছিস মা দেখতেই তো পাচ্ছ ভালো আছি তোরা আসবি একবার তো ফোন করেও বললি না তোমাদের একটু সারপ্রাইজ দিল ম অত্র আভার বাবা মাকে সালাম করল জামাই বাবা তুমি ভেতরে এসে বসো আভার বাবা বলল অত্র আভা ভেতরে ঢুকে আম্মু ভাই ভাবি কোথায় তোর ভাইয়া অফিসে আর ভাবি তার রুমে বলতে বলতে আভার ভাবি এসে হাজির কি ব্যাপার আভা হঠাৎ করে একেবারে অমাবস্যার চাঁদের মতো জামাই নিয়ে হাজির হ্যাঁ তোমাদের কথা খুব মনে পড়ছিল আভা তুই অত্রকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি খাবারের ব্যবস্থা করছি বৌমা এসো আমাকে একটু হেল্প করো আচ্ছা মা এই প্রথম অত্র আভার রুমে আসলো আভার রুমটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল কি দেখছেন এভাবে তোমার রুমে এই প্রথম আসলাম এত অগোছালো কেন শুনেছি মেয়েরা নাকি অনেক পরিপাটি থাকে আর তুমি আপনার তো কিছুই অজানা নয় একটা দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলল আভা তারপর ওরা ফ্রেশ হয়ে নেয় কিছুক্ষণ পরে আবার ভাবি ওদের খাওয়ার জন্য ডাকে তাই ওরা নিচে চলে যায় খাওয়ার জন্য সবাই একসাথে বসে হাসি মজা করতে করতে দুপুরের খাবার শেষ করে তারপর আভার বাবা বলে তোমরা অনেক পথ জার্নি করে এসেছ এখন একটু ঘুমিয়ে নাও তাহলে ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তারপর অত্র আর আভা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে বিকালের দিকে আভার ঘুম ভেঙ্গে যায় অত্রর দিকে তাকিয়ে দেখে অত্র এখনও ঘুমাচ্ছে তাই আর না ডেকে একা একাই নিচে চলে যায় অনেক দিন পর নিজের বাসায় এসে বেশ ভালোই লাগছে আভার তাই মায়ের কাছে গিয়ে বসে গল্প করছিল এদিকে অত্র ঘুম থেকে উঠে আভাকে না পেয়ে নিচে আসে আভার বাবা তখন ড্রয়িং রুমে বসে বই পড়ছিল আর আভার ভাবি কিচেনে চা বানাচ্ছিল অত্রকে দেখে আভার বাবা বলে কোনো অসুবিধা হচ্ছে না তো না বাবা কোনো অসুবিধা হচ্ছে না আমি এলাম আপনাদের সাথে গল্প করতে বেশ করেছ বস এখানে চা খাবে তো অবশ্যই আভার ভাবি দুজনের জন্য চা নিয়ে এল তারপর চা খেতে খেতে গল্প করছিল তার মধ্যে হঠাৎ আভার বাবা বলে অত্র তোমাকে আভার ব্যাপারে কিছু কথা বলার ছিল আভার রাজ্যের ব্যাপারে তাই তো তুমি কি জানলে আভা আমাকে সব বলেছে তাহলে তো বুঝতেই পারছ ও কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে আভার বাবা ওই ঘটনার পর থেকে আমার মেয়েটা অনেক জেদি আর একরোখা হয়ে গেছে কারো কথা শুনতে চায় না তবে আজ ওকে দেখে মনে হলো ও অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে আপনারা এসব নিয়ে একদম টেনশন করবেন না আমি ওকে একদম স্বাভাবিক করে তুলব আর সব সময় ওর খেয়াল রাখবো ও অতীতে অনেক কষ্ট পেয়েছে আমি ওকে ভবিষ্যতে কোনো কষ্ট পেতে দিব না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুখী হতে পারি আমরা তো সবসময়ই দোয়া করি কিন্তু এতদিন ওকে নিয়ে একটু টেনশনে ছিলাম কিন্তু আজ তোমার কথা শুনে ভরসা পেলাম আমরা যজ্ঞ ছেলের হাতেই আমাদের মেয়েকে তুলে দিয়েছি দোয়া করবেন আমি যেন আপনাদের ভরসার মান রাখতে পারি এমন সময় আভা এসে বলে আমাকে রেখে এখানে কি নিয়ে মিটিং করা হচ্ছে শুনি আপনিও এসে মিটিংয়ে জয়েন করুন মহারানী অত্র আভার ভাবি তাহলে আমি আবার বাদ থাকব কেন ননদ ভাবি সবাই আসুন তারপর সবাই মিলে অনেক আড্ডা দেয় তারপর সন্ধ্যা হয়ে গলে আভার মা আর ভাবি রান্নাঘরে যায় আভা আর অত্র ওদের রুমে চলে আসে রাতে আভার ভাইয়া ফিরলে ওদের দেখে খুব খুশি হয় তারপর রাতে খাবার টেবিলে সবাই অনেক গল্প করে আভার পরিবর্তন দেখে সবাই খুব খুশি হয় আর ওর এই পরিবর্তনের পেছনে যে পুরোটাই অত্রের অবদান সেটাও সবাই বুঝতে পারে খাওয়া শেষে আভা বলে আম্মু আব্বু আমরা কালই চলে যাব আভার মা আজই তো আসলি আবার কালই চলে যাবি হ্যাঁ মা কালি যেতে হবে আপনারা মন খারাপ করবেন না এবারে হুট করে এসেছি এর পরে যখন আসব তখন হাতে সময় নিয়ে আসব অত্র আভার ভাইয়া ঠিক আছে মনে যেন থাকে এরপরের বার অবশ্যই হাতে সময় নিয়ে আসবে রাতে অত্র আর আভা গল্প করছিল এরই মধ্যে অত্র বলল আচ্ছা রাজ্যর কোনো ছবি আছে তোমার কাছে হুম আছে তো কই আমাকে দেখাবে ওর ছবি আমার এই হৃদয় আছে আর সারা জীবন এখানেই থাকবে পরের দিন সকালে সবার কাছে থেকে বিদায় নিয়ে ওরা বের হয় বিয়ের দিন আভার কান্না না পেলেও আজ সবাইকে ছেড়ে যেতে আভার ভীষণ কান্না পাচ্ছে আভার চোখের পানি অত্রের চোখ হেরায়নি এভাবে দিন চলতে থাকে অত্র ঠিক করে আভাকে আজ প্রপোজ করবে নতুনভাবে ভালোবাসাময় জীবন শুরু করবে এতদিনে অত্র আভাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে আভাও অত্রর প্রতি খুবই কেয়ারিং আভা এখন অত্রকে তুমি করে বলে আবার সকালে অত্রর নাস্তা রেডি করা অত্র কি পোশাক পরবে এসব কিছুই আভা ঠিক করে দেয় ঠিক যেমন একটা বউ তার বরের জন্য করে সন্ধ্যায় অত্র তাড়াতাড়ি বাসায় চলে আসে আভা তখন কিচেনে রাতের খাবার তৈরি করছিল অত্র চুপি চুপি সবার দৃষ্টির এড়িয়ে আদ্রিতাকে নিয়ে সাদে যায় আদ্রিয়া আর অত্র খুব সুন্দর করে সাদ সাজায় রাতে সবাই খাওয়া শেষ করে যে যার রুমে যায় অত্র আভার জন্য রুমে অপেক্ষা করছিল কিছুক্ষণ পর আভা রুমে আসতেই অত্র বলে চোখ বন্ধ করো কেন উফফ করই না কিন্তু কেন বুঝছি যা করার আমাকেই করতে হবে বলেই একটা রোমাল দিয়ে অত্র আভার চোখ বেঁধে দিল তারপর আভাকে পাজা কোলে নিয়ে হাঁটা শুরু করল অত্র আভাকে পাজা কোলে নিয়ে হাঁটা শুরু করলো আরে কি করছো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে চুপ একটু পরে নিজেই দেখতে পাবে তাই কথা না বলে চুপ করে থাকো ছাদে যে আভাকে কোল থেকে নামিয়ে আভার চোখ থেকে বাঁধন খুলে দিল আভা তো চোখ মেলে তাকাতেই পুরো অবাক হয়ে গেল পুরো ছাদটা ছোট লাল নীল মরিচ লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো সাথে আছে আভার পছন্দর গোলাপ ফুল অত্র খুব সুন্দর করে ছাদটি সাজিয়েছে কিন্তু আভা বুঝতেই পারছে না এভাবে ছাদ সাজানোর মানে কি আভা জিজ্ঞাসু দৃষ্টিতে অত্রর দিকে তাকাতেই অত্র হাঁটু গেরে একগুচ্ছ লাল গোলাপ আভার সামনে ধরে বলতে শুরু করল জীবনে কিছু ভালোবাসা আসে আবার চলে যায় মাঝখানে কিছু স্মৃতি রেখে যায় আবার কিছু ভালোবাসা আসে যেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় আর কিছু ভালোবাসা আছে যেটা সারা জীবন থেকে যায় একে অপরের সঙ্গী হয়ে যাকে বলে শেষ ভালোবাসা তুমি কি হবে আমার সেই শেষ ভালোবাসা যে ভালোবাসার পরে জীবনে আর কেন ভালোবাসার দরকার হবে না আকাশের ওই চাঁদটাকে দেখো যেটা মাঝে মাঝে মেঘের আড়ালে অভিমানে মুখ লুকায় কিন্তু আবার ফিরে এসে পুরো আকাশটাকে আলোকিত করে দেয় তেমনি তুমিও কি আমার মনের আকাশের চাঁদ হয়ে আমার সাথে ভালোবাসার মান অভিমানের খেলা খেলবে ওই চাঁদের মতো অভিমান করে আমার বুকে মুখ লুকাবে হবে কি আমার মন আকাশে শেষ ভালোবাসার চাঁদ আলোকিত করবে কি আমার অন্ধকার মনের আকাশ কথাগুলো বলে অত্র উত্তরের আশায় আভার দিকে তাকিয়ে থাকে তারপর আভা বলে অত্র মজা করার একটা লিমিট থাকে তুমি কি পাগল হয়েছ আমি মজা করছি না আভা আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি সব কিছু জানার পরে তুমি এসব বলছো কি করে আমার তো এটা মজা বা পাগলামি ছাড়া কিছুই মনে হচ্ছে না তুমি খুব ভালো করেই জানো আমি রাজ্যকে ভালোবাসি আমি কখনো ওর জায়গা অন্য কাউকে দিতে পারবো না আর আমার ভালোবাসাকে ভুলে গিয়ে আমি তোমাকে ভালোবাসব এটা তুমি ভাবলে কি করে আমি তোমাকে সবচেয়ে প্রিয় বন্ধুর জায়গা দিয়েছিলাম ভেবেছিলাম তুমি হয়তো আমাকে বুঝো কিন্তু এখন আমার ভাবনাটা পুরো পাল্টে গেল তুমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাবলে একবার আমার কথা চিন্তা করলে না যে আমার মনের উপর কতটা প্রেশার পড়বে এতদিন ভাবতাম দুনিয়ায় একজন হলেও আছে যে আমাকে বুঝে কিন্তু আজ থেকে ভাববো আমাকে বুঝার মতো দুনিয়াতে কেউ নেই এসব বলে আভা রেগে ছাদ থেকে চলে গেল আভা শোনো অত্র আভার পিছে পিছে ওদের রুমে গেল অত্র আভা আমি জানি তুমি রাজ্যকে ভালোবাসো আর আমি কখনো ওর জায়গা চাই না ও তোমার প্রথম ভালোবাসা ছিল যেমনটা আমি আফরাকে ভালোবেসেছিলাম কিন্তু দেখো আমিও পেরেছি শেষবারের মতো তোমাকে ভালোবাসতে আফরা আমার প্রথম ভালোবাসা ছিল কিন্তু তুমি আমার শেষ ভালোবাসা তুমি আমার ভালো থাকার শেষ অবলম্বন তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আভা তোমাকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব রাজ্য ও হয়তো তোমাকে এমন দুঃখে থাকতে দেখে কষ্ট পাচ্ছে প্লিজ আভা বোঝার চেষ্টা করো আমরা পারি না সুন্দর একটা সংসার সাজাতে অত্র আভার হাত ধরে কথাগুলো বলল তুমি কেন বুঝছ না অত্র আমার পক্ষে রাজ্য ছাড়া অন্য কাউকে ভালোবাসা সম্ভব না তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু তুমি কেন এমন করছো অত্র তুমি বলে দাও একটু আগে যা বলেছ সব মিথ্যা সব সত্যি আভা আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি আমি চাই আমাদের সম্পর্কটা আগে বাড়ুক এটা বলেই অত্র আভাকে জড়িয়ে ধরল আমার হৃদস্পন্দন শোনো আভা শুধু একটা ধনী শুনতে পাবে ভালোবাসি আভা ভালোবাসি অত্রর এমন কাণ্ড দেখে আভার রাগ চরমে পৌঁছালো অত্রকে ধাক্কা দিয়ে ঠাস করে একটা চর দিয়ে বসল আভা তোমাকে আমি বিশ্বাস করেছিলাম অত্র আর তুমি কিনা নিজের আসল রূপ দেখিয়ে দিল আমরা কি ভালো বন্ধু হয়ে সারাটি জীবন কাটাতে পারতাম না অত্র আর তুমি ভালোবাসা বলতে কি বুঝাতে চাইছ ফিজিক্যাল রিলেশনকে কি বলছ কি এসব চুপ করো প্লিজ আমার পবিত্র ভালোবাসাকে এভাবে ছোট করো না আভা ও এখন শুনতে খারাপ লাগছে সত্য কথা সবসময় তেতই লাগে আগেই বলতে পারতে যে তোমার বন্ধুত্ব নয় বরং শরীর চাই আভা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কি সব বলছো প্লিজ চুপ করো কেন চুপ করব আজ তোমার মুখোশ খুলে গেছে আমি আর তোমাকে বিশ্বাস করি না তুমি একটা লম্পট চরিত্রহীন অত্র চুপচাপ শান্ত দৃষ্টিতে আভার দিকে তাকিয়ে আছে আভার রাগে দুঃখে সারা শরীর কাঁপছে ওকে আজ থেকে তোমার সাথে বন্ধুত্বর সম্পর্ক আমি শেষ করে দিল ম আমি তোমাকে ঘৃণা এটা বলার সাথে সাথেই অত্র আভার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় অত্র আভার দুহাত শক্ত করে ধরে আভার ঠোঁটে ডিপলি কিস করে যাচ্ছে আভা একটুও নড়তে পারছে না পাঁচ মিনিট পর অত্র আভাকে ছেড়ে দেয় সাথে সাথে আভা অত্রের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয় চর খেয়ে অত্রের কোনো পরিবর্তন হলো না বরং আরও রেগে চিল্লিয়ে বলল তুমি আমাকে মারো আর যাই করো ভালোবাসি তোমাকে তাই আজ তোমাকে আমার করেই ছাড়ব সেটা আপোষে হোক বা জোর করে হোক বলেই আভার হাত ধরে বিছানায় ফেলে দিল দেখো অত্র সব কিছুর একটা লিমিট থাকে পাগল হয়ে গেছো তুমি আমাকে যেতে দাও আমি আদ্রিতার কাছে যাব তোমার মাথা ঠিক নেই রাগে তুমি জ্ঞান শূন্য হয়ে গেছ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি যে কোনো মূল্যে আমার তোমাকে চাই এখনো সময় আছে আভা তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে আমাকে আই লাভ ইউ বলো না হলে জোর করেই স্বামীর অধিকার বুঝে নিব দেখো অত্র জোর করে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা আসে মন থেকে আর সেই ভালোবাসা আমার রাজ্যর জন্য ফিল হয় যদি বলো বন্ধু হিসেবে ভালোবাসার কথা তবে বলবো হ্যাঁ অত্র বন্ধু হিসেবে আমি তোমাকে খুব ভালোবাসি আভা তুমি আমাকে হাসালে তুমি জানো না একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না আর তুমি আমার বিয়ে করা বউ তাই তুমি মানো বা নাই মানো আমি তোমার স্বামী আর স্বামী হিসাবে তোমার উপর আমার সব রকমের অধিকার আছে আমি আমার স্বামী অধিকার চাই আজি বলেই অত্র আভাকে বিছানার সাথে চেপে ধরে আভার বুকের উপর থেকে এক টানে ওড়না সরিয়ে ফেলে অত্র আমি তোমাকে কখনো ক্ষমা করব না ছাড়ো আমাকে ভালো হচ্ছে না কিন্তু বলে অত্রকে ধাক্কা দিতে থাকলো কিন্তু অত্র আভার উপর থেকে এক চুলো নড়ল না আভার খুব কান্না পাচ্ছে তারপর আভা মা বাঁচাও বলে জোরে একটা চিৎকার দিতেই অত্র আভার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আভার শত বাধা দেওয়া সত্ত্বেও অত্র আভার কোনো কথা শুনল না শেষমেশ স্বামিত্বের আধিকার ফলিয়েই ফেলল ভোর চারটা আভা ফুপিয়ে কেঁদেই চলছে আভার কান্না শুনে অত্র বলে আভা এবার কান্না বন্ধ করো আমি ভুল কিছু করিনি তোমাকে অনেক ভালোবাসি তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এসব করেছি যাতে তুমি আমাকে কখনো ছেড়ে না যাও আজ আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক পূর্ণতা পেয়েছে এবার আমার বুকে এসো আর ঘুমিয়ে পড়ো এটা বলে অত্র আভাকে হাত ধরে টান দেয় খবরদার বলছি ছবি না আমাকে আর কিসের স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছিস যেখানে স্ত্রীর অনুমতি ছাড়া তাকে টাচ করা নিষেধ সেখানে তুই ছি তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে একজন ধর্ষক আর তোমার মধ্যে কোনো তফাতে নেই আভা কি বলছ এসব আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এসব করেছি যদি সত্যি তুই আমাকে ভালোবাসতি তাহলে আমার ইচ্ছের বিরুদ্ধে এসব করতি না আমার ইচ্ছের মূল্য দিতি আর কারো ইচ্ছে বিরুদ্ধে তার সাথে এসব করা ধর্ষণের সমান সকাল হলেই আমি এ বাসা ছেড়ে চলে যাব কারণ তোর মতো একটা জঘন্য লোকের সাথে একই বাসায় থাকা আমার পক্ষে সম্ভব নয় সত্যি তুমি আমাকে মেনে নেবে না কখনো না কান খুলে শুনে নেয়াগে আমি তোকে বন্ধু হিসাবে ভালোবাসতাম কিন্তু এখন শুধুই ঘৃণা করি তোর মুখ দেখার থেকে মরে যাও অনেক ভালো ওকে তোমাকে আমার মুখ দেখতে হবে না আর মরতেও হবে না আজ থেকে তুমি আর আমার মুখ দেখবে না তোমার যদি মনে হয় অন্যায় আমি করেছি তাই শাস্তিটাও আমারই প্রাপ্য এটা বলে অত্র ফ্রেশ হয়ে গাড়ির চাবি নিয়ে কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায় অত্র চলে যাওয়ার কিছুক্ষণ পরে আভা উঠে ওয়াশরুমে চলে যায় তারপর শাওয়ার ছেড়ে দিয়ে নিচে বসে কান্না করতে করতে ভাবতে থাকে কেন বারবার তার সাথে এমন হয় প্রথমে যাকে ভালবাসল সে তাকে ভুল বুঝে দুনিয়া ছেড়ে চলে গেল আর যাকে সবচেয়ে কাছের বন্ধু ভেবে নতুন করে বাঁচতে চাইল সেও তার সাথে এরকম একটা কাজ করল তার বিশ্বাস ভরসা সব ভেঙ্গে দিল কিছুক্ষণ এভাবে থাকার পর আভা চেঞ্জ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বেকনিতে গিয়ে দাঁড়ায় কিন্তু কোথাও সে শান্তি পাচ্ছে না তার শুধু বারবার মনে হচ্ছে অত্র কিভাবে তার সাথে এসব করতে পারল এসব ভাবতে ভাবতে অনেকটা বেলা হয়ে যায় এত বেলা হয়ে গেছে তবু অত্র আর আভা নিচে নামছে না দেখে অত্রের মাওদের ডাকতে উপরে আসে আভা অত্র তোরা কোথায় তাড়াতাড়ি খেতে আয় রুমে ঢুকে কাউকে না দেখতে পেয়ে অত্রের মা অবাক হয় তারপর বেকনিতে গিয়ে দেখে আভা দাঁড়িয়ে আছে কি রে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না অত্রের মায়ের ডাকে আভা চমকে উঠে পেছনে তাকায় কীরে এভাবে তাকিয়ে আছিস কেন আর তোর চোখ মুখ এমন লাগছে কেন আর অত্র কোথা ওকে রুমে দেখছি না যে অত্রের মায়ে সে আভাকে বলল অত্র কোথায় ওকে দেখছি না যে অত্রের মায়ের প্রশ্ন শুনে আভা কি বলবে কিছুই বুঝতে পারছে না আভা ভাবতে ভাবতেই অত্রের মা আবার প্রশ্ন করে কি রে চুপ করে আছিস কেন আসলে মা আপনার ছেলে সকালে উঠে কোথায় যেন গেছে আমাকে কিছু বলে যায়নি কি বলি ও তো কখনও এরকম করে না আর যত ইম্পর্ট্যান্ট কাজে থাকুক না কেন ও ঠিকই আমাকে বলে যায় আচ্ছা ঠিক আছে তুই খেতে আয় অত্র আসলে জিজ্ঞেস করা যাবে যে কোথায় গিয়েছিল এটা বলে অত্রের মা নীচে চলে যায় খাবার টেবিলে বসে আভার গলা দিয়ে খাবারই নামছে না তবুও কোনো মতে অল্প একটু খেয়ে উপরে চলে আসে আভা কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না অত্র কেন ওর সাথে এমন করল এদিকে সারাদিন চলে গিয়ে রাত হয়ে যায় তবুও অত্র বাসায় ফিরে না অত্রর মা এসে আভাবে বলে মা অত্র তোকে ফোন করেছিল নাকি ও তো সারাদিন বাসায় ফিরল নাকল দিচ্ছি ফোন বন্ধ বলছে আমার খুব চিন্তা হচ্ছে রেওর কোনো সমস্যা হয়নি তো মায়ের কথা শুনে প্রথমে আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা না থাকলেও এখন বেশ চিন্তা হচ্ছে আমি কোনো রকম মাকে বুঝিয়ে সুঝিয়ে ঘুমাতে পাঠালাম আর আমি সারা রাত একটুও ঘুমাতে পারলাম না এখন শুধু অত্রের কথা মনে পড়ছে আসলেও তো এভাবে নিজের জিদ ধরে রেখে অত্রের জীবন নষ্ট করার কোনো অধিকার নেই আমার নেই আমি অত্রের বিয়ে করাবো আর বিয়ে হলো একটা পবিত্র বন্ধন যেটা আল্লাহ নিজে তৈরি করে দিয়েছেন তাই সে চাইলেই এই পবিত্র সম্পর্কে অস্বীকার করতে পারে না আর আমার উপর অত্রর সব অধিকারই রয়েছে সকাল হয়ে গেল এখনো অত্র বাসায় ফেরেনি এখন আমার নিজেরই অনুশোচনা হচ্ছে আর একটা হারানোর ভয় আমাকে তারা করে বেড়াচ্ছে আমার নিজের ভুলের জন্য আমি রাজ্যকে হারিয়েছিলাম এখন এই ভুলের জন্য অত্র আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো না এটা কিছুতেই হতে পারে না আমার আগের ভুলটা শুধরানোর সুযোগ আমি পাইনি কিন্তু আমার এই ভুলটা আমি ঠিকই শুধরে নিব যেভাবে হোক অত্রকে আমি ফিরে আনবই আমার মনের কোথাও একখানে আমি অত্রর জন্য ভালোবাসা অনুভব করতে পারছি অত্র ঠিকই বলেছিল সবার জীবনের প্রথম ভালোবাসা অনেকাংশে পূর্ণতা পায় না কিন্তু শেষ ভালোবাসা সারা জীবন রয় যায় হা আমিও শেষবারের মতো অত্রকে ভালোবাসতে চাই এদিকে বাসার সবাই চিন্তিত সবাই অত্রকে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে কিন্তু অত্রের নাম্বার বন্ধ অন্যদিকে আভার করুন অবস্থা সে অত্রকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছে না বারবার শুধু অত্রের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে আর সে এটাও বুঝতে পারছে অত্রকে ছাড়া এক মুহূর্ত থাকা তার পক্ষে সম্ভব না তাই সে কান্না করছে আর বলছে প্লিজ অত্র একটা বার আমার কাছে ফিরে এসো আমি কথা দিচ্ছি আমি তোমার সব কথা রাখব এভাবে তিন দিন পার হয়ে যায় তবু অত্রের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না হঠাৎ দুপুরের দিকে আভার ফোনে একটা অননন নাম্বার থেকে কল আসে আভা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে হ্যালো আপনি কি আভা বলছেন জি আপনি কে আপনি আমাকে চিনবেন না আমি অত্রের বন্ধু শুভ বলছি আদ্রিতার কাছ থেকে আপনার নাম্বারটা নিলাম আসলে ভাবি অত্র কি হয়েছে অত্রের কোথায় আছে ও ও ঠিক আছে তো ওর কিছু হয়নি তো আরে ভাবি এত ভয় পাবেন না ওর কিছু হয়নি আপনাদের বাসা থেকে কিছুটা দূরে যে এতিমখানাটা আছে অত্র ওখানেই আছে আমাদের কারো কথা শুনছে না তাই প্লিজ আপনি আসুন ওকে আমি এক্ষুনি আসছি ফোনটা কেটে দিয়েই আভা বাসা থেকে বের হয়ে যায় তারপর একটা ট্যাক্সি নিয়ে ওই এতিমখানায় চলে যায় গিয়ে দেখে সেখানে কোনো মিলাদের আয়োজন করা হয়েছে কিন্তু কিসের মিলাদ সেটা বুঝতে পারছে না হঠাৎ এতিমখানার একটা গাছের নিচে আভা অত্রকে দেখে ছুটে গিয়ে অত্রের সামন দাঁড়িয়ে হাঁপাতে থাকে হঠাৎ কেউ সামনে এসে দাঁড়াতেই অত্র মুখ তুলে তাকায় কিন্তু আভাকে দেখে আবার মুখটা নামিয়ে নেয় তুমি এখানে আর বাসা সবাই তোমার জন্য কত টেনশন করছে জানো আমার মতো একটা চরিত্রহীনের জন্য এত টেনশন করার কি আছে আর তুমি এখানে এসেছ কেন এত কথা না বলে এখন চলো আমার সাথে বাসায় সবাই তোমার জন্য টেনশন করছে না আমি বাসায় যাব না আমি চাই না আমার মুখ দেখে কেউ মরে যাক বা বাসা ছেড়ে চলে যাক দেখো এত কথা শুনতে চাইনি যেটা বলেছি সেটা করো চলো আমার সাথে বলেই আভা অত্রর হাত ধরে টানতে থাকে এমন সময় একটা হুজুর এসে অত্রকে বলল চলুন মিলাদের সব ব্যবস্থা হয়ে গেছে এবার মিলাদ শুরু হবে সবাই আপনার জন্য অপেক্ষা করছে আচ্ছা চলুন এটা বলে অত্র ওই লোকটার সাথে চলে গেল আভাও অত্রের পিছে পিছে গিয়ে মিলাদে বসা লোকদের থেকে একটু দূরে দাঁড়াল মিলাদে বসে হুজুরটা অত্রকে জিজ্ঞেস করল মিলাদটা কার নামে হবে রাজ্য দূর থেকে নামটা শুনেই আভা চমকে ওঠে আর ভাবে অত্র রাজ্যের জন্য মিলাদ কেন দিচ্ছে মিলাদ শেষ হলে অত্র আবার সেই গাছের কাছে গিয়ে বসে আভা গিয়ে জিজ্ঞেস করে তুমি রাজ্যের নামে মিলাদ কেন দিল আজ রাজ্যের মৃত্যু বার্ষিকী কেন তোমার মনে নেই তুমি তো আমাকে বলেছিলে অত্রের উত্তর শুনে আভা থমকে যায় আজ রাজ্যের মৃত্যু বার্ষিকী অথচ অত্রর কথা ভেবে ভেবে আমি এটা কিভাবে ভুলে গেলাম তুমি যাকে ভালোবেসেছিলে এখন সে তোমার অতীত আর আমি তোমার বর্তমান আমি চেয়েছিলাম তোমার অতীতের সকল কষ্ট দূর করে তোমার পাশে থেকে তোমায় নিয়ে সুন্দর একটা সংসার সাজিয়ে দিতে অবশ্য তুমি এসব বুঝবে না তাই এখান থেকে চলে যাও আমি তো একা যাব বলে আসেনি তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি মা তোমার জন্য টেনশন করে করে অসুস্থ হয়ে গেছে তাই তাড়াতাড়ি বাসায় চলো কি মা অসুস্থ হুম কোনো ছেলে যদি এতদিন ফোন বন্ধ করে নিখোঁজ হয়ে থাকে তাহলে তার মা অসুস্থ হবে না এখন এত কথা না বলে তাড়াতাড়ি বাসায় চলো আমি তোমাকে নিতে এসেছি আমি চাই তুমি এখনই আমার সাথে বাড়ি ফিরে যাবে আচ্ছা তুমি যাও আমি আসছি আসছি নয় এখনই আমার সাথে যেতে হবে আরে তুমি গাড়ির কাছে যাও আমি চাবি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে তারপর ওরা ওখান থেকে সোজা বাসায় চলে আসে অত্র আভা বাসায় ফিরতেই অত্রর মা দৌড়ে অত্রর কাছে এসে হাউমাউ করে কান্না শুরু করে দিল কোথায় গিয়েছিলি বাবা কাউকে কিছু না বলে তুই জানিস কত চিন্তায় ছিলাম আমরা তোর বাবা তো অসুস্থ প্রায় আভা তো খাওয়া দাওয়া সব ছেড়েই দিয়েছে মায়েই দেখো আমি ঠিক আছি সরি মা আর এমন করব না তুমি কান্না থামাও প্লিজ এই দেখো কান ধরছি থাক অনেক হয়েছে খেয়েছিস কেমন শুকিয়ে গেছে আমার ছেলেটা আভা মা তোরা টেবিলে গিয়ে বস আমি তোদের খাবার দিচ্ছি মা আপনিও বসুন আমরা সকলে একসাথে বসে খাই অনেক দিন পর আজ সবাই একসাথে খাবার খেলাম আজ মনটা অনেক হালকা লাগছে অবশেষে ভালোবেসে ফেলেছি অত্রকে কিন্তু অত্রর কি হল সবার সাথে হেসে হেসে কথা বললেও আমার দিকে ফিরেও তাকাচ্ছে না কেন ওকে একবার রুমে চলো তারপর দেখছি সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে আসে অত্র রুমে আসতেই আভাও অত্রর পিছু পিছু রুমে চলে আসে রুমে ঢুকেই আভা পিছন থেকে অত্রর হাত ধরে সামনে ঘুরিয়ে অত্রের কলার ধরে বলে এই সমস্যা কি তোমার আমাকে ইগনোর করছ মনে হচ্ছে দেখি আভা ছাড়ো আমাকে আমি ফ্রেশ হতে যাব না আগে বলো আমার উপর রেগে আছো আভা সেদিনের ভুলের জন্য সরি আমার তখন এমন করা উচিত হয়নি একটু বেশি অধিকার দেখিয়ে ফেলেছিলাম আসলে অধিকার শুধু তার উপরই দেখানো যায় যে আপন মনে করে যাই হোক আমার এই ভুলের জন্য তুমি প্লিজ এই বাসা ছেড়ে যেও না কারণ বাবা মা তোমাকে নিজের মেয়ের মতো মনে করে তাই তুমি যদি এভাবে বাসা ছেড়ে চলে যাও তাহলে তারা খুব কষ্ট পাবে আমি যতই খারাপ হই আমার বাবা মা কিন্তু খারাপ নয় তাই অন্তত তাদের কথা ভেবে এখানেই থেকে যাও আমি কথা দিচ্ছি এখন থেকে আমি আর কখনো তোমাকে বিরক্ত করতে আসব না কথাগুলো বলেই আভাকে সরিয়ে দিয়ে অত্র ওয়াশরুমে চলে গেল অত্রের এমন ব্যবহারে আভা তো আকাশ থেকে পড়ল আভা একটা মুচকি হেসে বলল বুঝেছি আমার বোরটা আমার উপর অভিমান করেছে ওকে দোষ যখন আমি করেছি তাহলে অভিমানটাও আমি ভাঙ্গাব অত্র ফ্রেশ হয়ে এসেই শুয়ে পড়ল আভা ফ্রেশ হয়ে এসে দেখে অত্র কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে এটা দেখে আভার মাথায় একটু দুষ্টু বুদ্ধি খেলে গেল সে গিয়ে টুপ করে অত্রের বুকের উপর শুয়ে পড়ল এই কি করছো আমি অত্র তোমার বিছানা না সরো আমার উপর থেকে কেন সেদিন তো বলছিলে আভা এখন আমার বুকে এসে শুয়ে ঘুমিয়ে পড়ো সেদিনের ভুলের জন্য তো আপনার কাছে হাজারবার ক্ষমা চেয়েছি এখন কি আপনার পা ধরে ক্ষমা চাইতে হবে উহু পা ধরে ক্ষমা চাইতে হবে না আপাতত একটু আদর করে দিলই চলবে কি অত্রও অবাক হয়ে আভার দিকে তাকিয়ে আছে আর আভাই ফাঁকে অত্রের ঠোঁটে একটা চুমো দিয়েই দৌড়ে আদ্রিতার রুমে চলে গেল এদিকে অত্রর মাথায় কিছুই ঢুকছে না সে শুধু ভাবছে আভার হল কি সেদিনের ঘটনায় মনসিক আঘাত পয় আভা পাগল টাগল হয়ে গেল নাকি কী সব উল্টো পাল্টা কাজ করছে আবার লজ্জা পেয়ে কোথায় চলে গেল এসব ভাবতে ভাবতে অত্র ঘুমিয়ে পড়ে আভা আর অত্রের সামনে আসেনি পরের দিন সকালে অফিস যাওয়ার আগেও অত্র আভাকে দেখতে পেল না কি ব্যাপার কাল রাতে একটা চুমো দিয়ে মেয়েটা কি অদৃশ্য হয়ে গেল নাকি এসব ভাবতে ভাবতে অত্র অফিসে চলে যায় অন্যদিকে আভা আদ্রিতার সাহায্য নিয়ে ওদের বাসার ছাদ ঠিক অত্রের মতো করে সাজায় আজ আভা তার মনের কথা বলবে অত্রকে সে আর কিছুতেই নিজের থেকে দূরে রাখবে না সারা দিন কেটে যায় রাতে খাওয়ার টেবিলে অত্র আভাকে দেখতে পেল না জিজ্ঞেস করতেই আদ্রিতা বলে ভাবি আগেই খেয়ে নিয়েছে তারপর আর আর কেউ কোনো কথা বলেনি খাওয়া শেষ করে যে যার মতো নিজেদের রুমে চলে যায় যাওয়ার সময় অত্র আদ্রিতাকে ডেকে বলে তোর ভাবিকে যেয়ে বল আমি তার জন্য রুমে অপেক্ষা করছি কেন বউকে ছাড়া ভালো লাগছে না নাকি মার খাবি যা বলছি তাই কর গিয়ে অত্র আভার জন্য অপেক্ষা করছে কিন্তু তার কোনো কোন গন্ধ নেই একটু পর আদ্রিতা দৌড়ে এসে বলে ভাইয়া ভাবির কি যেন হয়েছে তুই তাড়াতাড়ি চল কি বলছিস তুই আভা কোথায় ভাইয়া ভাবি ছাদে আছে আর এক মিনিট ও না দাঁড়িয়ে অত্র ছাদে ছুটে যায় ছাদে গিয়ে আভাকে দেখে তো অত্র হা হয়ে যায় এ কাকে দেখছে সে লাল টুকটুকে শাড়ি পরে ঠোঁটে লাল লিপস্টিক চোখে হালকা কাজল খোলা চুলে আভাকে একদম পরির মতো লাগছে চারিদিকে তাকিয়ে দেখল সেদিনের মতো খুব সুন্দর করে ছাদটা সাজানো হয়েছে অত্রের সামনে এসে আভা বলে ভালোবাসি অত্র হ্যাঁ সত্যি ভালোবাসি তোমাকে তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারব না তুমি সেদিন আমার থেকে দূরে না গেলে হয়তো কখনোই আমি এটা বুঝতে পারতাম না বন্ধত্বের মধ্য দিয়ে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি অত্র আমিও ওই চাঁদটার মতো হাজারো অভিমানে তোমার বুকে মুখ লুকাতে চাই তোমার অন্ধকার মনের আকাশটা আলোকিত করতে চাই দেবে কি আমাকে সেই সুযোগ হবে কি আমার শেষ ভালোবাসা এবার অত্র আর আভার উপর অভিমান করে থাকতে পারল না একটানে আভাকে নিজের বুকে টেনে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল সেই সুযোগ তো তোমাকে কবেই দিয়ে দিয়েছি কবেই তো শেষ ভালোবাসা হিসেবে মেনে নিয়েছি আমার পরিটাকে কিন্তু আজ আমাদের বৈবাহিক সম্পর্কটা পূর্ণতা পেল শুধু এই জন্মে নয়ের পরে যদি শত জন্মেও থাকে তবে সেখানেও তুমিই হবে আমার শেষ ভালোবাসা এটা বলে অত্র আভাকে পাজা কোলে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো আভা লজ্জা মাথা মুখে অত্রর দিকে তাকিয়ে আছে তো আজ তাহলে আমাদের দ্বিতীয় বাসরটা করেই ফেলি কি বলো আভার দিকে তাকিয়ে চোখ মেরে মুচকি হাসি দিয়ে তবে একটা সমস্যা আছে কি সমস্যা রুমে গিয়ে আগে ফুলদানিটা সরিয়ে রাখতে হবে কেন কারণ তোমার ওই নরম হাতের চর সহ্য করতে পারব কিন্তু ফুলদানির বাড়ি সহ্য করা এম্পসিবল কি বললে তুমি এটা বলেই আভা অত্রের বুকে কয়টা কিল ঘুষি দিয়েই আবার অত্রের বুকে লজ্জায় মুখ লুকাল আর এভাবেই শতমান অভিমানের পরে পূর্ণতা পেল তাদের শেষ ভালোবাসা সমাপ্ত